সবাইকে ওয়েলকাম করছি ওয়ার্দা কসমেটিক্স প্রেজেন্টস ওয়ার্দা ইন্সপায়ারিং বিউটি পাওয়ার বাই পিকাবো। এই চমৎকার আয়োজনটিতে আপনাদের সবার সাথে রয়েছে আমি রুবাইয়াত অদিতি। আর শুরুতেই একদম অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জানিয়ে নিতে চাই আমাদের পার্টনার্সদের, যাদের আয়োজনে আজকের এই চমৎকার অনুষ্ঠানটি আপনারা দেখতে যাচ্ছেন। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে, এছাড়া ক্যানভাস, ইএফএ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, হিজাবিস্তা, ফ্যাশনিয়াস্তা, আইস টুডে, কালের কণ্ঠ, পিকাবো, রেডিও স্বাধীন, সময় টিভি অ্যান্ড ইউনিমার্ট। আর আজকে আমরা কথা বলবো অফকোর্স সামারে আমাদের স্কিন কেয়ার নিয়ে, মেকআপস নিয়ে, আর অফকোর্স সামারে আমাদের কী ধরনের পোশাক আমরা পড়তে পারি। আই এম শিওর যে গরম যেভাবে পড়তে শুরু করেছে তাতে আপনারা যারা সাথে আছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে খুবই ইন্টারেস্টেড। আপনারা নিশ্চয়ই চান আলোচনাটা জমে উঠুক। আর আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন নাভিন আহমেদ, মেকওভার আর্টিস্ট অ্যান্ড ওনার অফ গালা মেকওভার স্টুডিও অ্যান্ড স্যালন। আর এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরজিন আলম, ফ্যাশন আইকন অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ SCICCOSO ফ্যাশন হাউস। আর তাদের সাথে কথা হবে, দুজনকেই সবার আগে ওয়েলকাম করছি। ওমেন্স ডে শুভেচ্ছাও জানাতে চাই, গতকাল তো ওমেন্স ডে ছিল। আর আজকের আমাদের এই আয়োজনটা আসলে ওমেন্স ডের সাথে খুব আমরা রিলেটও করতে পারি, মানে সব মানুষই আসলে বিউটিফুল, আর ওয়ার্দা হচ্ছে বিউটিকে ইন্সপায়ার করে। সো আজকের আয়োজনটি আসলে আমার, আমি শিওর যে আমাদের সাথে যারা রয়েছেন এবং স্ক্রিনে যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তারা সবাই খুব এনজয় করবেন। শুরুতেই আমি একটু চলে যেতে চাই নাবিন আপুর কাছে এবং স্কিন কেয়ার নিয়ে কথাবার্তা বলবো। মেকআপের ব্যাপারে আসছি, অফকোর্স আপনি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তবে তার আগে একটু স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। যেহেতু গরম পড়ে গেছে, এই সময়টাতে স্পেশাল কী ধরনের কেয়ার আসলে আমাদের নেওয়া উচিত? এই গরমের সিজন অ্যাকচুয়ালি আর একটু বেশি এক্সট্রা কেয়ার করা উচিত, কারণ এখন আরও স্কিন অয়েলি হওয়ার চান্স থাকে, বেশি সোয়েটিং হয়, সো তখন যেটা হয় যে পোর্স ক্লগিং হওয়ার চান্স বেশি থাকে। সো যেমন টোনার ইউজ করা উচিত, এই টাইপের জিনিসগুলো, ক্লেন্সিংটা করা উচিত, মানে যে রুটিনগুলো আমরা সবসময় করি ওটা আর কি একটু ডেডিকেটেডভাবে করা উচিত। অফকোর্স, আর শীতের সময়টাতে ফেটে যাওয়ার ব্যাপার থাকে, ঠোঁট ফেটে যায়, তারপর গায়ের চামড়া একদম রুক্ষ হয়ে যায়, আর এই সময়টাতে হচ্ছে সেই ফাটা ভাবটাও থাকে, আবার একই সাথে ময়শ্চারাইজার খুব বেশি অ্যাপ্লাই করলে গরমও লাগে, এটাও কিন্তু একটা প্রবলেম। সেক্ষেত্রে কি করা যেতে পারে? ওয়েল, ফার্স্ট অফ অল শীতের সময় যেটা হয় যে অনেক ড্রাই স্কিন হয় আমাদের, ডেড স্কিন হয়, সো ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে যে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে এই ডেড স্কিনগুলোকে সরাতে হবে, কারণ ডেড স্কিন যদি লেয়ারের মতো উপরে থাকে তাহলে যেই ট্রিটমেন্টই করি ওটা কোনো সময় সিপটেন হবে না, পেনিট্রেট করবে না স্কিনে। সো আমি বলবো ফার্স্ট স্টেপ ইজ টু স্ক্রাব ইয়ার ফেস, একটা ক্লিন বেস ক্রিয়েট করা, তারপর প্রোডাক্টসগুলো ইউজ করা। আর যেটা তুমি বললে যে অয়েলি হয়ে যায় ময়শ্চারাইজার ইউজ করলে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ ওয়াটার বেসড প্রোডাক্টস, যে ইভেন ফাউন্ডেশনও, যেটাই যেই প্রোডাক্টটি ইউজ করবে, যাদের একটু বেশি তাড়াতাড়ি অয়েলি হয় বা সোয়েটিং হয় ওদের আমি বলবো একটু ওয়াটার বেসড প্রোডাক্টসগুলো ইউজ করলে ওরা একটু আরাম পাবে আর কি। মানে বাজারে যেগুলো খুব অ্যাভেলেবল অয়েল বেসড প্রোডাক্ট ছিল সেগুলো অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আমি শিওর আমাদের সাথে দর্শক হিসেবে যারা এই মুহূর্তে রয়েছেন তারাও সবাই নিশ্চয়ই এই সাজেশনগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তাদের কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথেও। আমি একটু আরজিন আপুর কাছে চলে যেতে চাই, যেহেতু গরম আসছে এবং এই সময়টাতে কাপড় চোপড়ের ব্যাপারেও একটা বড় ধরনের পরিবর্তন আসে আমাদের। যদিও আমরা যারা ঢাকা বেসড তারা শীত খুব একটা যে টের পাই তা না, বছরে হয়তো খুব অল্প কয়েকটা দিন আমরা শীত টের পাই, তারপরেও শীতের পোশাক একটা আলাদা ধরনের পোশাক আমরা পরে থাকি। গরমের জন্য কী ধরনের মেটেরিয়াল স্পেশালি আমরা চুজ করবো? অ্যাকচুয়ালি গরমের জন্য আমি বলবো অবভিয়াসলি লাইক কটন ইজ দ্য বেস্ট অপশন। আমরা হিজাব পরি আর আউটফিট পরি যাই পরি, মানে সব কিছুই আমাদের কটন বেসড হলে আমরা অনেক আরামে থাকতে পারবো। আর এখন যদিও স্প্রিং বলছি, বাট বাংলাদেশে আসলে স্প্রিং অ্যান্ড সামার ইজ অলমোস্ট দ্য সেম, রাইট? তো স্প্রিং এর কথা মাথায় রেখে আমরা হয়তো কটন বা লিনেনের কিছু ফ্লোরাল ড্রেসও এখন পরতে পারি, আর প্যাস্টেল কালার্স, হোয়াইট তো অবশ্যই মানে গরমের জন্য সবচেয়ে ভালো হবে, কালো যতটা অ্যাভয়েড করা যায় প্যাস্টেল কালার্সও আমরা এই সিজনে পরতে পারি। সোয়েটিং হয় খুব এই সময়টাতে, যদিও সামার এখনো শুরু হয়নি কিন্তু সামার পুরোটাই আসলে মোটামুটি এরকমই যাবে, এর চাইতে আরো একটু বেশি গরম যাবে, সোয়েটিং এর খুব প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে কটনের কথা আপনি বলছেন এবং লিনেনের কথা আপনি বলছেন, সেগুলোই আপনার সাজেশন থাকবে যে সোয়েটিং এর জন্য খুব ভালো হবে। ইভেন জার্সি কাপড় যেটা ওইটাও কিন্তু মানে কটন বেসড যে জার্সি কাপড়টা এটাও অনেক আরামদায়ক কিন্তু, রাইট? তো সেই কাপড়টা দিয়ে কি সব ধরনের ড্রেস আসলে করা যায়? না, আমরা সালোয়ার কামিজ তো ডেফিনেটলি বানাতে পারবো না। জেনারেলি টি-শার্ট গুলো দেখি, টি-শার্ট হতে পারে, বা আমরা যারা মানে লাইক হিজাব করি, মডেস্ট ফ্যাশন যারা ফলো করি, আমাদের তো অনেক লেয়ারিং করতে হয়, তো তখন সেই ক্ষেত্রে আমরা জার্সি কাপড়গুলোর কেপ বা শ্রাগগুলো আমরা পরতে পারি,
তখন অনেকগুলো লেয়ার পড়লে কি গরমের সময় আরো বেশি কষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না डेफिनेटলি তা তো হয় বাট করতে হয় কিছু তো করার নেই বিকজ আমরা তো মানে আমরা এমন একটা ট্রেন্ড ফলো করি যে যেখানে আমাদের কাপড় লুজ হতে হয় মানে খুব ফিটেড কাপড় আমরা পড়তে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদেরকে লেয়ারিং করে আমাদের বডিটা কভার করতে হয় আর কি রাইট তো সেই ক্ষেত্রে ওই যে ম্যাটেরিয়াল গুলো ওইভাবে চুজ করতে হবে যেন আমাদের গরম কম লাগে কারেক্ট নাভিন আপুর কাছে যাব আবারো সোয়েটার কথা হচ্ছিল সোয়েট রিলেটেড প্রশ্নই করব মেকআপের ক্ষেত্রে সোয়েট খুব ক্ষতি করে খুব সুন্দর করে সেজে গুজে আমরা বেরোলাম তারপর দেখা গেল যে সোয়েটিং এর জন্য সব গলে গলে পড়ছে ইন দ্যাট কেস আমরা আসলে কি করব ইন দ্যাট কেস আমি যেটা সবথেকে সবাইকে বলি যে আমার সব ক্লায়েন্টসদেরকে আমি একই কথা বলি যে তোমার প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট কি ইউজ করছো কারণ একটা রিজন আছে যে একটা জিনিসের দাম কেন বেশি অবভিয়াসলি বিকজ ওটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করা হচ্ছে ওগুলো কোয়ালিটি প্রোডাক্টস তাই এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে যা তা একটু আমরা কোনো মতে টাকা বাঁচানোর জন্য কয়েক সময় একটু চিপ জিনিস ইউজ করে ফেললে যেটা হয় যে ওটা আসলে আরও অ্যাডভার্স এফেক্টস হচ্ছে স্কিনের প্রতি সো এই ভালো প্রোডাক্টসে কিন্তু এই ব্যাপারগুলো ওরা মাথায় রেখেই ইনগ্রিডিয়েন্টসগুলো সিলেক্ট করে কারেক্ট এটার উপর হচ্ছে গিয়ে অবভিয়াসলি ইউ শুড অলওয়েজ ইউজ আ প্রাইমার ইফ ইউ ওয়ান্ট ইউর মেকআপ টু লাস্ট লং লং লাস্টিং মেকআপের জন্য প্রাইমারটা অনেক ইম্পর্টেন্ট এটার ওটা তো পোর্সগুলোকে কন্ট্রোল করে অয়েল অয়েল সিক্রিশনটাকে তারপর ওটা ছাড়া সেটিং স্প্রে আছে যেটা নাকি আমরা মেকআপের পরে দিই সো এগুলো জিনিসই মেকআপটাকে সামারে অ্যাটলিস্ট ইউ নো উইল মেক ইট লাস্ট লং রাইট আর বোধহয় ক্রিমি কোনো কিছু চাইতে পাউডার ইউজ করাটা ওয়েল যেমন এটা অ্যাকচুয়ালি পার্সোনাল চয়েস থাকে যেমন আমি যেমন পাউডার তো ইউজ করি টু সেট কিন্তু আমি যেমন আবার লিকুইড ফাউন্ডেশনটা প্রেফার করি শুধু পাউডার দেই না আমার আমার আবার ফুল কভারেজ লাগে সো ইন দ্যাট কেস যেমন লিকুইডটা ইউজ করলে ওই যেটা বললাম ওয়াটার বেসড হতে হবে অয়েল বেসড হলেই তখন ঘাম বেশি হবে অয়েলি হবে মেকআপটা ফাটবে গরমে মানে লাস্ট করে আমাদের তো একটা বডি হিটও আছে সো অয়েল তো গরমে যেরকম ছেড়ে ছেড়ে দেয় ওরকম ছেড়ে ছেড়েই যাবে সো ওটা আবার ড্রাই স্কিনের জন্য ঠিক আছে বা যাদের অয়েলি স্কিন ওদের একটু কেয়ারফুল থাকতে হয় আর পাউডারের কথা বলছিলাম তখন আমার একটা ব্যাপার মনে পড়লো যে আমরা খুব হেভি মেকআপ যদি নাও নিই আমাদের রেগুলার লাইফে তখনও দেখা যায় একটু হালকা করে ফেস পাউডার দেওয়া ওয়ার্দার যে কসমেটিক রেঞ্জ আছে সেখানে আমি দেখছিলাম যে কিছু কেকস আছে যেগুলো ড্রাই আবার একই সাথে স্কিন টোনের সাথে খুব সুন্দর যাবে সেরকম আই থিঙ্ক আমাদের যারা দর্শকরা আছেন তারা অবশ্যই সেগুলো ইউজ করতে পারেন আমরা একটু আবার যদি স্টাইলিংয়ের ব্যাপারে যাই আজরিন আপুর কাছে আপনি কালারের কথা একটু করে বলছিলেন ডার্ক কালার কি টোটালি অ্যাভয়েড করা উচিত রাতের সময় আমরা যখন রাতে কোনো হয়তো ডিনারে গেলাম বা কোনো ইভেন্টে গেলাম তখন তো আসলে ডার্ক কালার পড়তেই হয় ওটা ইভেন্টের জন্যই পড়তে হয় বাট ডিনারের বেলা হ্যাঁ বিকজ ডার্ক কালার তো আমার সান রেজকে বেশি শুষে নিবে তখন আমার গরমটা একটু বেশি লাগে সো যতটুকু পারা যায় অ্যাভয়েড করাই ভালো হয় হচ্ছে সো শুধু আসলে আমাদেরকে যে ম্যাটেরিয়ালটার দিকে চিন্তা করলে হবে তাই না কালারটাও একটু মাথায় রাখতে হবে একসাথে কাটের কথা যদি বলি আটো সাটো পোশাকে গরম কি বেশি লাগে নাকি আমারই লাগে শুধু না একটু তো লাগবেই একটু তো লাগেই ওকে ইন দ্যাট কেস গরমের জন্য আসলে একটু লুজ ফিটিং হওয়া দরকার ড্রেস হওয়া ভালো হ্যাঁ ওকে আর যদি লেয়ারও হয় মডেস্ট ক্লদিং এর কথা যদি আসে তাহলেও বোধহয় সে লেয়ারগুলো সবগুলোই লুজ হওয়া খুব ইম্পর্টেন্ট আমরা নাভিন আপুকে ইনফ্যাক্ট নাভিন আপু বোধহয় কয়েকটা লেয়ার আছে এবং আমরা দেখতে খুব আরামদায়ক মনে হচ্ছে হ্যাঁ আমি ওকে একটু আগেই বলছিলাম এটার কথা যে এত লেয়ার করতে হয় আমাদের রাইট রাইট একটু হেয়ার কেয়ারের কথায় আসি গরমের সময়টাতে মাথা ঘামে অনেকেরই স্কাল্প খুব ঘামে এবং খুব তাড়াতাড়ি ডাস্ট সোক করে হেয়ার কেয়ারটাও অনেক ইম্পর্টেন্ট স্পেশালি গরম সিজনে সবসময় স্ক্যাল্প ক্লিন রাখতে হয় চুল জিনিসটা আমরা সবসময় নিচের পার্টটা দেখি বলে ভাবি যে এটাই সব আসলে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্ক্যাল্প হ্যাঁ ওখানে যত হেলদি থাকবে স্ক্যাল্পটা ততই সুন্দরভাবে চুলটা গ্রো করবে হেলদি থাকবে হেয়ার গ্রোথটা ভালো থাকবে কারণ আমাদের স্ক্যাল্পে কিন্তু হেলদি অয়েলসও প্রডিউস করে আবার ওই হেলদি অয়েলসগুলোও মানে চুলটাকে নারিশ করে কন্ডিশন করে আবার যদি বেশি আমরা মানে অযত্নে রাখি তখন ওই হেলথ স্ক্যাল্পটাই আবার যেগুলা মানে ড্যামেজটা হয় ওইটা আবার চুলের জন্য ক্ষতিকর ওইটা আবার এক্সেসিভ অয়েল প্রডিউস করলে আবার চুলে বেশি ডাস্ট অ্যাট্রাক্ট করবে স্ক্যাল্পের পোর্স থাকে ওগুলা ক্লগড হয়ে যাওয়ার চান্স থাকে সো সবসময় ইটস ভেরি ইম্পর্টেন্ট টু শ্যাম্পু অ্যান্ড কিপ ইউর স্ক্যাল্প ক্লিন রাইট আর যারা যাদের চুল অলরেডি
কিছুটা আমি বলবো উইক, অনেকের আছে না চুলের গোড়াই খুব উইক, ইন দ্যাট কেস তাদের কিন্তু এই প্রবলেমটা আরও বেশি ফেস করতে হয়, যে দেখা যায় খুব তাড়াতাড়ি তেল চিটচিটেও হয়ে যায় চুল এবং চুল পড়ার প্রবলেমটাও অনেক বেশি আছে। আপনি কি কোনো হোম রেমেডি জাতীয় কিছু বলতে পারেন চুল স্ট্রং রাখার জন্য? টক দই, টক দই খুব ভালো যেমন চুলের জন্য, স্ক্যাল্পের জন্য, ওটার মধ্যে যেই এমোলিয়েন্টসগুলো থাকে ওগুলো আমাদের নারিশমেন্টটা দেয় স্ক্যাল্পকে। তারপর যাদের আবার খুব ইজিলি ড্যান্ড্রাফ হয় বা অয়েল অল প্রোডাকশন বেশি হয়, ওরা দে ক্যান ইউজ লেবুর রস, তেলের সাথে লেবুর রস একটু দিয়ে ওটাও দেওয়া যায়। এগুলো কি সিম্পল রেমেডিজ, বাট এগুলো ভেরি এফেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে আমাদের যে লাইভ যেহেতু চলছে সেখানে একটা প্রশ্ন এসেছে আজরিন আপুর জন্য, এবং আমরা আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কালার, কি কালারের ড্রেস আসলে দিনের বেলাটাতে পরা উচিত। আপনি কিছু সাজেশনস যদি দেন, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন। হোয়াইট প্রথম অপশন, দেন লাইট প্যাস্টেল কালার্স থাকতে পারে, বেইজ, গ্রে, এগুলো আমি বলবো যে বেইজ আর গ্রে একটু উইন্টারেও যদি, মানে বাইরের দেশে আসলে উইন্টারের জন্য বেইজ গ্রে কালারগুলোকে বেশি প্রেফার করে, বিকজ এগুলো ডাল কালার, তাদের সিজনের সাথে যায়। বাট আমাদের দেশে তো আসলে সিজনগুলো ওইভাবে আসলে আলাদা করা যায় না বলতে গেলে, তো আসলে আমাদের সিজনে আমরা সব সিজনে আমরা সব রঙই কম বেশি পরি। বাট হ্যাঁ, সামারের জন্য যেহেতু লাইট কালার, সো আই উড সে ওগুলো। তো যে কোনো ধরনের লাইট কালারই অ্যাকচুয়ালি আপনি বেছে নিতে পারেন, যার একটু পিঙ্কিশ শেডগুলো পছন্দ, পিঙ্কের দিকে যতগুলো লাইট শেডস আছে পিচ পড়তে পারে, রাইট। যাদের একটু ব্লুইশ কালার পছন্দ তারাও সেদিকেও অনেকগুলো লাইট কালারের অনেকগুলো রেঞ্জ আছে, সেখান থেকে অবশ্যই বেছে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ যিনি প্রশ্ন করেছেন। আমরা আবারও চলে যাই আমাদের আলোচনায় এবং নবীন আপুর কাছে যাব। মেকআপ যেহেতু করতে হয়, বিভিন্ন ইভেন্ট আমরা পার্টিসিপেট করি, বিফোর মেকআপ আফটার মেকআপ কিছু সতর্কতা থাকতে হয়, সেগুলো নিয়ে একটু যদি বলেন, স্পেশালি সামারটাকে মাথায় রেখে। ডেফিনেটলি আমি পার্সোনালি যেটা বলি আমার আমার ক্লায়েন্টসদেরকেও, আমি একই জিনিস করি, একটা আমি ক্লিন স্লেট চাই আর কি। যখন মেকআপটা করি একদম স্কিনটা একদম ক্লিন হতে হবে, সো নিজে যখন করবে বাসায় তখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে টোনার দিয়ে এক্সট্রা অ্যাডিশনাল রেসিডিউগুলো উঠায় ফেলতে হবে, তারপরে ওটার উপরে আমরা ময়েশ্চারাইজার দিব, অ্যান্ড তাহলে হয় কি স্কিনটা সফট অ্যান্ড সাপল লাগে, এইটা তখন ক্যানভাস ক্রিয়েট করে তোমার মেকআপের জন্য। তারপরে ফাউন্ডেশনটা দিব, এই মানে এই এই স্কিন কেয়ার রুটিনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা মনে করি যে আচ্ছা যতই রাতের বেলা টায়ার্ড হই বাসায় গিয়ে ঠাস 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 করে মুখটা কোনো মতে ধুয়ে ঘুমায় যাই, বাট ওটা আসলে খুব ড্যামেজিং। ইউ শুড অলওয়েজ ইউজ এ টোনার অ্যান্ড দেন এ ময়েশ্চারাইজার অ্যান্ড তারপরে ইউ শুড গো টু বেড। আমরা অনেক সময় একটা কথা শুনি যে ময়েশ্চারাইজারের ওপরে ফাউন্ডেশন বসতে চায় না, ব্যাপারটা কি আসলে সেরকম? ওটা শুধু প্যানকেক ফাউন্ডেশন যেটা বসে না, বাকি সব লিকুইড ফাউন্ডেশন সবই বসে, বিকজ ইটস ডিজাইন্ড লাইক দ্যাট। হ্যাঁ, বাট একটা জিনিস যেটা যে ময়েশ্চারাইজারটা ওই যেটা বললাম যে একটু অয়েল ফ্রি হলে, আজকাল তো অনেক ধরনের, আজকে সিরাম বেসডও পাওয়া যায় ময়েশ্চারাইজার, একদম পাতলা জাস্ট দিয়ে জাস্ট মুখে প্যাট করে দিলেই হয়ে যায়, সো ওইটা দিলে যে কোনো ফাউন্ডেশন বসবে, ওটা কোনো সমস্যা হয় না ইউজুয়ালি। একটা জিনিস মাথায় রাখা উচিত যেটা হচ্ছে যে অয়েল ফ্রি যেহেতু বলছি সবসময় যে ইউজ করা উচিত, যে প্রোডাক্টটা সবসময় ইউজুয়ালি যেটা হয় যে অয়েল ফ্রি জিনিসের উপরেই লেখা থাকে, প্যাকেজিংয়ের উপরেই লেখা থাকবে যেটা অয়েল ফ্রি, সো ওটা দেখে কিনলে ভালো হয়। এটা আবার অনেকে জানে না বা বুঝে না যে এটা এই জিনিসটা কিন্তু একটা কি পয়েন্ট, যে মেকআপ কেনার সময় তোমার স্কিন বুঝে এই জিনিসটা দেখে তারপর কিনবে, এটাই। যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আই গেস আমাদের অডিয়েন্সে যারা আছেন তাদের মধ্যেও নিশ্চয়ই দু একটা প্রশ্ন তো মাথায় উকি ঝুঁকি দিচ্ছে, যদি কারোর প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, দুজন হাত তুলেছেন, হ্যাঁ শুরুতে আপনার কাছে। আমি আজরিন আপুকে কোশ্চেন করতে চাই। আমি মিমারজানা, সামার সিজন তো চলে এসেছে, আমি একজন স্টুডেন্ট, প্রতিদিনই ঘরের বাইরে বের হতে হয় আমাকে, তো এমন কি ড্রেস আপ করবো যেটাতে আমি কমফোর্ট ফিল করবো প্লাস আমার স্টাইলটাও আমি মেনটেন করতে পারবো? ধন্যবাদ। যদি লাইক তুমি যদি মনে করো যে তুমি একটু ট্রেডিশনাল ড্রেস আপ করো সবসময়, লাইক ইউ আর ওয়েরিং সালোয়ার কামিজ নাও, সেই ক্ষেত্রে আমরা কটন কুর্তা, লিনেন কুর্তাগুলো এই সামারে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারি, মানে অনেক স্টাইলিশও লাগে, স্মার্টও লাগে, দেন অ্যাট দ্য সেম টাইম সালোয়ার কামিজের মতোই কিন্তু দেখতে। সো যারা ওয়েস্টার্ন আউটফিট পরে না সবসময় সালোয়ার কামিজ পরে, তারা ইজিলি কুর্তাগুলো পরতে পারে এই সামারে। আর যদি ওয়েস্টার্ন আউটফিট যদি পরতে চাও তাহলে ওভার সাইজ শার্টগুলো আছে এখন, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের জন্য ওগুলো আমি বলবো পারফেক্ট, লাইক ওভার সাইজ শার্ট, তারপরে টপগুলো, লং টপগুলো যেগুলো থাকে এগুলো সামারের জন্য ভালো, আরামদায়ক অনেক। আমি পরি সবসময়, ইনফ্যাক্ট আমি বেশিরভাগ সময় এগুলো পরেই থাকি, বিকজ আমার খুব ভালো লাগে, আরাম লাগে এগুলো।
লিলেনের কিংবা কটনের যদি স্কার্ফ সেই সঙ্গে জড়িয়ে নিল সেটাও বোধহয় আসলে আরামদায়ক একটা ব্যাপার। ওকে, আমরা ওয়েদার নিয়ে কথা বলছি, একটু পলিউশনের জায়গাটাতে আসতে চাই। আমরা খুবই আমাদের আশপাশটা পলিউটেড থাকে, সারাক্ষণ সম্ভব হয় না যে আমরা বন্ধ ঘরের ভেতরে থাকবো কিংবা গাড়ির ভেতরে থাকবো। সো অনেক সময় দেখা যায় যে আমরা যেই পোশাকটা পরে বের হয়েছি, আমি যদি শুরুতেই আজরিন আপুর কাছেই যাই, আমরা যে পোশাকটা পরে বের হয়েছি খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাওয়া, আর সোয়েট হওয়ার কারণে ওয়েটও থাকে কিছু কিছু জায়গা, তো দেখা যায় ময়লাও খুব তাড়াতাড়ি সোক করছে। তো এই সব কিছু মিলিয়ে চোখে পড়বে না বা আমাকে দেখতে সেরকমই ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগবে, আসলে সেটা কিভাবে মেনটেন করব? গরমের দিন আসলে ফ্রেশ থাকার জন্য ফার্স্ট আমি যেটা বলবো যে লাইক ডেইলি শাওয়ার নেওয়াটা খুবই জরুরি, আদারওয়াইজ মানে ওই চেহারায় আসলে চলে আসে যে মানে বিকজ আমরা ঘামাই সব সময়, বের হলে ঘামাচ্ছি, ওই ফ্রেশনেস তো থাকছে না আমাদের। তো ডেইলি আমার যদি শাওয়ার একবার দুইবার করে নিলেই দেখা যায় যে ওই ফ্রেশনেসটা থাকে আমার চেহারায়, যে টায়ার্ডনেসটা চলে আসে আমার একটু বাইরে বের হলে, ওইটা আর থাকবে না আমি বলবো। দেন গরমে টালকাম পাউডার ইউজ করাটা আমি বলবো যে এটা ভালো কাজে দেয়, এবার ইউজে তুমি জানো এগুলো ভালো। টালকাম পাউডার অ্যাকচুয়ালি স্কিনের জন্য খুব ভালো সামারে, এটা কিন্তু একটা মেকআপ ট্রিক যেটা আমরা মেকআপ আর্টিস্টরা ইউজ করি, যে যাদের খুব অয়েলি স্কিন, আমি ইভেন আমার স্যালনেও এটা ইউজ করি, ব্রাইডসদের উপরেও করি, খুব যাদের এক্সেসিভ অয়েলি স্কিন, আমরা এরকম ফাউন্ডেশনের উপরে নর্মাল সেটিং পাউডার সব কিছু দেওয়ার পরে লাইট একটা টালকাম পাউডারের ডাস্টিং দিয়ে দিই, এটা হয় কি তখন ইট সোক্স আপ দ্য এক্সট্রা অয়েল, প্লাস একটা স্মুথ ফিনিশ চলে আসে না, পিছলা পিছলা ডাস্ট সেটলিংটা কম হয়। তো হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই টপিকগুলো নিয়ে আরও কথা বলবো, আরও অনেক কিছুই জানার আছে, আই এম শিওর আমাদের অডিয়েন্সরও আরও অনেক কিছু জানার আছে। তবে তার আগে আমরা নিয়ে নেব একটা ছোট্ট ওয়ার দ্য ব্রিজ, সাথেই থাকুন। And I think to myself, what a wonderful Wardah, halal dari awal. ফিরে এলাম আবারও, সবাইকে আবারও ওয়েলকাম করছি ওয়ার্দা কসমেটিক্স প্রেজেন্স ওয়ার্দা ইন্সপায়ারিং বিউটি। আর দুজন অতিথির সাথে কথা বলছিলাম, নাবিন আপুর কাছে আবারও চলে যেতে চাই। আমরা কথা বলছি লাইফস্টাইল চলে আসছে আমাদের কথায় খুব স্বাভাবিকভাবেই, এই গরমের সময়টাতে একটু জানতে চাইবো যে স্কিন কেয়ার করার জন্য আমরা শুধু যে কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করি তা না, আমরা একই সাথে যেটা খাচ্ছি সেটারও একটা ইম্প্যাক্ট স্কিনে রয়েছে। একটু সেই জন্য আপনার সাজেশন চাইবো যে কি কি ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত স্পেশালি। গ্রিসি ফুড স্পেশালি যদি এই গরমে, যাদের নাকি একটু অয়েলি ড্রাই মানে ড্রাই স্কিনের থেকে আমি বলছি, যাদের নাকি অয়েলি স্কিন বেশি, পিম্পল প্রোন স্কিন, অ্যাকনি হয়, ওই ক্ষেত্রে আমি বলবো যে অয়েলি গ্রিসি ফুডটা একটু অ্যাভয়েড করলেই ভালো, বিকজ ওগুলো আমরা যত আমাদের বডিতে দিচ্ছি ওগুলো তো আমাদের স্কিন থেকেই আবার শো করছে। স্কিন ইজ এ ওয়ে মানে স্কিনের পোর্স কিন্তু এক্সক্রিট করছে অয়েলস সবসময়, সো ইউর অ্যাডিং মোর অয়েল টু ইউর বডি, সো তখন ওটা কিন্তু আরও প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। সো এইগুলো জিনিস একটু রাখা মাথায় রাখা উচিত। তারপরে অবভিয়াসলি ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস তো ভেরি ইম্পর্টেন্ট, আর আমাদের যেহেতু প্রত্যেক মৌসুমেই আলাদা আলাদা ফ্রুটস আছে ভেজিটেবলস আছে সবসময়, আর যেগুলো আমাদের উই আর ভেরি লাকি অ্যাজ আ বেঙ্গলি উইমেন যে আমাদের দেশে এরকম এত ধরনের ভ্যারাইটি আছে ফ্রুটসের, সো আমাদের এই জিনিসগুলো সবসময় ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রেশ ফ্রুটস যেগুলো নাকি সিজনাল ওগুলো খাওয়া উচিত, তাহলে অবভিয়াসলি স্কিনের উপর একটা ভালো ইম্প্যাক্ট আসবে, শুধু লাগালে উপর দিয়ে হবে না। আর সামারটা তো আমি বলো ফ্রুটস এর জন্য বেস্ট টাইম, লাইক ওয়াটারমেলন জুস তো মানে লাইক সারা দিন খাওয়া যায়, এন্ড ইটস ওয়াটার মানে ওটার মধ্যে যেই ইনটেক অফ অ্যামাউন্ট অফ ওয়াটার আছে তো। আর নাবিন আপু যেমনটা বলছিলেন যে আমরা আসলে লাকি যে আমরা খুব জুসি কিছু ফ্রুটস কিন্তু এই সময়টাতে পাই, আম বলি লিচি বলি সেগুলো খুবই জুসি, এবং আমাদের যেহেতু প্রচন্ড গরমে আমরা অনেক সোয়েট হয় তো এই জুসি ফ্রুট রেগুলার ফিল্ড উইথ ভিটামিন সি বি, সো এগুলো আমাদের জন্য মানে আমাদের যদি আমরা খাই তাহলে তো অবভিয়াসলি এগুলো একটা ইম্প্যাক্ট থাকবে স্কিনের উপর। একটু আজরিন আপুর কাছে যাব এখন, আমরা ড্রেস আপ নিয়ে কথাবার্তা বলছি, সামারে কি ধরনের হতে পারে, একই সাথে পোশাকের সাথে মিলিয়ে অ্যাক্সেসরিজগুলো খুব জরুরি। আমরা হ্যান্ডব্যাগ যেটা ক্যারি করছি কিংবা আমাদের যে জুতো জোড়া পরে আছি, একই সাথে ঘড়ি বলি কিংবা অর্নামেন্টস বলি সেগুলো খুব জরুরি, সেগুলোর ব্যাপারে কি আপনি কোনো সাজেশন দেবেন? সব কিছুতে যে গরমের কথাটাই মাথায় আসছে আগে, তো খুব হেভি কোনো অ্যাক্সেসরিজ এই সময় না পড়াই ভালো, স্পেশালি মেটালিক জিনিসগুলা, বিকজ ওগুলো দেখা যায় যে আমরা যখন ঘেমে যাই দেখা যায় ওই মেটালের সাথে মানে রিয়্যাক্ট করে দেখা যায় অনেক সময় হয়তো ডিসকালার তো হচ্ছে ওইটা, প্লাস আমাদের স্কিনেও দেখা যায় যে অনেক সময় কালার
বিভিন্ন র‍্যাশ এক্স্যাক্টলি হয়ে যায় তো ওগুলো হয়তো আমরা এভয়েড করতে পারি এই সময় হয়তো আমরা বিটসের গলায় হয়তো আমরা বিটসের মালা পরতে পারি যেটা মানে লাইট ওয়েট এন্ড দেখতেও ভালো লাগছে তারপর অনেক সময় দেখছি ট্যাসেলসের এখন তো খুব ট্যাসেলসের অর্নামেন্টস চলছে লাইক ইয়াররিংস পরতে পারি আমরা এই সিজনে আমরা খুব ভালোভাবে ওগুলো পরতে পারবো ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগে একটু কালারফুল যদি আমরা বেছে নিই সামারে এমনিতেই যেহেতু লাইট কালারের কাপড় পরছি একটু কালারফুল অ্যাক্সেসরিজ বোধ হয় একসাথে খুব ভালো লাগে তারপরে জুতা সবকিছু আমরা একটু কালারফুল মানে প্যাটার্ন ওয়ালা এগুলো রাইট একটা প্রশ্ন এসেছে নাবিন আপুর কাছে ফেসবুকে আমাদেরকে দেখছেন যে দর্শকরা তাদের মধ্যে থেকে একজন জানতে চেয়েছেন যে আপনার গালা আসলে কোথায় গেলে আচ্ছা ইটস ইন গুলশন টু রোড 115 এ ইটস এ ফুল সেলন সব সার্ভিসেসই আমরা এখন প্রোভাইড করছি রাইট আপনি আমরা অনুষ্ঠান শুরু করার আগে গল্প করছিলাম আপনি বলছিলেন যে আজকে একটা বউ সাজাচ্ছিলেন ওকে তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ব্রাইডাল সিজন যদিও নয় তারপরেও বিয়ে তো আসলে সারা বছর জুড়ে এখন সারা বছরই ব্রাইডাল সিজন থাকে ভেনিউ লিমিটেশনের জন্য তার আগে একটা ফোন কল নিয়ে নিই আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে হ্যালো দর্শক কে বলছেন নাম বলে কথা বলুন আমাদের গেস্ট হ্যালো আসসালামু আলাইকুম আমি মিরপুর থেকে অনি বলছি নাবিনাপুর সাথে কথা বলতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই কথা বলুন জি যেটা হয়েছে যে আমার স্কিনটা খুব একটা অয়েলিও না আবার খুব বেশি ড্রাইও না আর কি বাট হয় কি যে আমরা রেগুলার আমি কলেজ স্টুডেন্ট রেগুলার কলেজে যাই তো সব সময় তো গাড়ি দিয়ে যাওয়া হয় না অনেক সময় বাসে করে সিএনজিতে করে বা যেভাবেই হোক যাওয়া হয় তো সেক্ষেত্রে প্রচুর ধুলাবালি এবং দেখা যায় যে বের হতে না হতেই ফেসের মধ্যে ধুলাবালি পড়ে একটা কেমন বিরক্তি কাজ করে টায়ার্ডনেস কাজ করে তো সেই ক্ষেত্রে আমি আমার স্কিনটা এত ব্যস্ততার মধ্যে কিভাবে ঠিক রাখতে পারি বা কি ধরনের ফুড মেনটেন করলে আমার জন্য ভালো হবে অ্যান্ড আমার হেয়ার ফল অনেক হয় চুলটাও অনেক রাফ তো এটার জন্য কোনো ট্রিটমেন্ট বা ঘরে বসে কি কি করা যায় আর আমি হচ্ছে মেকআপ করি না তো সেই ক্ষেত্রে কিভাবে ঠিক রাখা যাবে এটা জানতে চাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ অনি অনেকগুলো প্রশ্ন ছিল এবং সবগুলোই খুব রিলেটেড প্রশ্ন এটা আসলে আমাদের সবার জন্যই খুব রিলেভেন্ট আমরা সবাই এগুলো দিয়ে গো থ্রু করি আমি যেটা বলবো ফার্স্ট ওর যেটা কোয়েশ্চেন ছিল যে ও ধুলাবালির ব্যাপারটা যে আমরা কয়েক সময় ভাবি যে আমার স্কিন অয়েলি বা আমার স্কিন খুব ইজিলি তেল তেলা হয়ে যায় তাই আমি ময়েশ্চারাইজারটা ইউজ করবো না কিন্তু ময়েশ্চার কিন্তু মানে হচ্ছে ওয়াটার হ্যাঁ ইটস নট অয়েল স্কিন যখন অয়েল প্রডিউস করছে ওটার মানে হচ্ছে কি আমার ময়েশ্চারটা কম স্কিনে তখন ও ওটাকে ও তো ওয়াটার প্রডিউস করতে পারে না ও ওটাকে কাভার দেওয়ার জন্য অয়েল প্রডিউস করে যেটা হচ্ছে কি উল্টা আরও ড্যামেজ হচ্ছে আমাদের হ্যাঁ সো আমি যেটা বলবো যে তোমার সিন্স তুমি বলছো কম্বিনেশন স্কিন আমি তোমার কথাটা শুনে যতটুকু বুঝলাম অনির যে অয়েলিও বেশি না আবার ড্রাইও বেশি না কিন্তু তুমি তোমার ওয়াটার ইনটেকটা বাড়িয়ে দিও এটা নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কি ডেফিনেটলি তুমি সানব্লক ইউজ করবে এখন আমাদের যে দেশ এখানে পলিউশন আছে ডাস্ট আছে তুমি এখন যখন তুমি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছো তোমার এগুলো ফেস করতে হচ্ছে সো তোমার সানব্লকটা ভেরি ইম্পর্টেন্ট এটা এখন আজকাল তো অনেক ধরনের সানব্লক পাওয়া যায় এরকম নন গ্রিসি টাইপেরও পাওয়া যায় যেটা নাকি একটু পাতলা তুমি ওইরকম একটা কিছু ইউজ করো যেটা নাকি উইল বি জেন্টল অন ইউর স্কিন আবার ওই সাদা গ্রিসি ভাবটা থাকছে না যেটা নাকি নর্মালি আমরা ফেস করি সানব্লকের এই প্রবলেমটা তো আমার মনে হয় যে ওইটা করলে তোমার এখন যে ডাস্ট টাস্ট এটা তখন ট্যাকল করার কোনো ওয়ে নাই তোমার তোমার স্কিনকে প্রোটেক্ট করতে হবে তুমি যতটুকু পারবে যখন তুমি বললে সিএনজি বা বাসে ট্রাভেল করছো বা রিক্সাতে ট্রাভেল করছো তুমি একটা ফেস মাস্ক পরতে পারো হ্যাঁ বিকজ ইউর ব্রিদিং দ্য ডাস্ট অ্যান্ড পলিউশন ইন এগুলো কিন্তু আবার রিভার্স এফেক্ট তোমার স্কিনের উপরেই আসবে শুধু উপরে লাগছে ওইটা তো ড্যামেজ হচ্ছেই প্লাস আবার যেটা ভিতর দিয়ে যাচ্ছে ওইটাও ড্যামেজ করছে সো ওইটা অ্যাটলিস্ট তুমি প্রোটেক্ট করতে পারছো তারপরে যখন তুমি তোমার ক্লাস টাস শেষ করে বাসায় আসছো মেক শিওর ইউ অলওয়েজ ক্লেন্স টোন অ্যান্ড ময়েশ্চারাইজ যেটা আমি আগেও বললাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এটা আমরা খুবই মানে লেজি বা টায়ার্ডনেসের কারণে সবসময় অ্যাভয়েড করি বাট দ্যাট ইজ দ্য অনলি থিং যেটা তোমার স্কিনকে এই যে আমাদের দেশের যেই ফেস করি আমরা প্রবলেমগুলো এটা থেকে প্রোটেকশন দিবে তারপর ছিল তোমার চুলের ব্যাপারটা চুলটাও তো একই কথাই যে যে ক্লেন্স রাখতে হবে সবসময় হ্যাঁ উইকলি তুমি যদি সময় না পাও তুমি যে সিন্স স্টুডেন্ট ব্যস্ত থাকো অ্যাটলিস্ট টুয়াইস এ উইক তুমি অয়েল করবে যদি টুয়াইস না পারো ওয়ান্স এ উইক করো ওয়ান্স এ উইক না পারলে তাও একটু কম করে হলো মানে অয়েলটা খুব ইম্পর্টেন্ট স্ক্যাল্পে দেওয়া ওকে আমাদের আরো একটা ফোন কল আছে আমরা সেটা একটু নিয়ে নিতে চাই রিয়া ফোন করেছেন আমাদেরকে আপনার নাম বলে এবং কোথা থেকে বলছেন বলে কথা বলতে পারেন আমাদের গেস্টের সাথে
আমার চোখের নিচে অনেক মানে বেশি ডার্ক সার্কেল, আমি গ্লাস ইউজ করি কিন্তু আমি না রাত্রে জাগি না, তারপর আমার চোখে অনেক বেশি ডার্ক সার্কেল, এটা কি কোনো উপায় আছে? আচ্ছা, ডার্ক সার্কেল জিনিসটা অ্যাকচুয়ালি অনেক সময় জেনেটিকও হয়, এখন সবসময় এরকম না যে আমি রাত যাচ্ছি বা ওটার জন্যই। হ্যাঁ, অফকোর্স আজকাল আমরা অনেক স্ক্রিন টাইমও হয়, আমি যেমন নিজেও সারাক্ষণ ফোন ইউজ করি, সো স্ক্রিন টাইমের জন্য কিন্তু একটা স্ট্রেন পড়ে, প্রেশার পড়ে চোখের নিচে। ডার্ক সার্কেল জিনিসটা কি, আমরা সবসময় ভাবি স্কিনটা কালো হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু স্কিন কালো হচ্ছে না, এটা আমাদের নিচে যে ভেইন্স, এই চোখের চারপাশে আমাদের অনেক ভেইন্স থাকে, ওগুলা যখন ইরিটেটেড হয় ওগুলা তখন ফুলে উঠে, তো ইরিটেটেড হয়ে ফুলে উঠে বলে ওটা আমরা স্কিনের উপর দিয়ে ওটা ভেসে উঠে, হুইচ ইজ ওয়াই আমরা এটা ফিল করি যে ডার্ক হয়ে যাচ্ছে। তো এটা তুমি যেটা করতে পারো, যে তোমারটা এখন আমি আমি তো তোমাকে দেখিনি, হয়তো তোমারটা জেনেটিকও হতে পারে, অনেক সময় অনেকে এটা জেনেটিক্যালি এই জিনিসটা থাকে, আবার অনেকের যে অ্যাডিশনাল স্ট্রেনগুলো যে পড়াশোনার চাপ বা এই যে ফোন স্ক্রিন টাইম ইউজ হয় অনেক, এগুলোর জন্য হয়। সো যেটা করতে পারো, যে পটেটো জুসটা অনেক ইম্পর্টেন্ট, ওটা আমি বলবো যে একটু তুমি যদি ব্লেন্ড করে পটেটো জুসে কটন সোয়াবে একটু সোক করে চোখে দিয়ে রাখতে পারো কিছুক্ষণ, ওটা সুথ করো এই ভেইন্সগুলোকে, সো ওইটা ইজ এ গুড রেমেডি। আর এটা পুরোপুরি রিকভার হয়তো হয় না, কিন্তু অনেকখানি সেরে যায়, আর সেই সেরে যাওয়ার আগ পর্যন্ত, সরি, টি ব্যাগ, টি ব্যাগও খুব একটা যেমন ভিজায় একটু পানি দিয়ে, ইউজড টি ব্যাগ, হ্যাঁ ইউজ টি ব্যাগ মানে একটু ভিজা করে গ্রিন টিটা, যেটা গ্রিন টিও ইউজ করা যায়, নর্মাল টি ব্যাগও ইউজ করা যায়, রিফ্রিজারেট করে একটু ঠান্ডা করে ওটা চোখের উপর দিলে একটু কুলিং এফেক্ট, ইট কুলস দ্য ভেইনস ডাউন, তখন একটু আমরা অনেক সময় দেখি শশা দিয়ে রাখা হয়, সেটা বোধহয় ইজ ভেরি গুড, হ্যাঁ অ্যাকচুয়ালি বোধহয় ঠান্ডা একটু ঠান্ডা করতে দেয়া, একটু বিশ্রাম দেয়াটাই বোধহয় বেশি, যেটা বললাম ওটা ওই ভেইনস এর জন্যই মেইনলি ডার্ক সার্কেলটা আরো বেশি অ্যাগ্রাভেটেড হয় আমাদের। আজরিন আপুর কাছে যাব, একটু একটা প্রশ্ন এসেছে যে সিকোজো বনানী ছাড়া আরো কোথাও আছে কিনা? বনানী ছাড়া কোথাও নেই, ঢাকায় বাংলাদেশে কোথাও নেই, আর শুধু বনানীতেই আমাদের একটা ব্রাঞ্চ, আর আমরা এমনি ওয়ার্ল্ড ওয়াইড শিপ করি, বাট সবগুলো এখন পর্যন্ত আমরা মানে ফুল কালেকশন আমরা এখনো শিপ করতে পারিনি, মানে শিপ করার জন্য রাখতে পারিনি, বাট হ্যাঁ কিছু কালেকশন আমরা আমাদের থাকে সবসময় যেগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড শিপ করি দেশের বাইরে। কি ধরনের পোশাক আসলে সেখানে গেলে পাওয়া যেতে পারে? মডেস্ট ক্লোদিং এর পাশাপাশি আপনি কি অন্য ধরনের মডেস্ট এন্ড মেইনস্ট্রিম ফ্যাশন দুইটাই ফলো করে সিকোজো, লাইক মিডলে একটা জিনিস আর কি, মানে আমার সিকোজোর আউটফিটগুলো এরকম যে একটাই সেম আউটফিট যারা মেইনস্ট্রিম ফ্যাশন ফলো করে তারাও পড়তে পারে, আবার যারা মডেস্ট ফ্যাশন ফলো করছে তারাও পড়তে পারে, রাইট? অর্থাৎ সব ধরনের, সব ধরনের ইনফ্যাক্ট ক্লায়েন্ট আপনি, সব এইজেরও ক্লায়েন্ট থাকে আমাদের। ওকে, আমরা সাধারণত দেখি যে ফ্যাশন হাউসগুলো মেয়েদের পোশাক করছে একটা বয়সের, একটা সার্টেন বয়সের, দেখা যায় বাচ্চাদের কাপড় খুব একটা থাকে না, আপনার সেখানে কি বাচ্চাদের কালেকশনও আছে? না এখনো নেই, বাট আই হ্যাভ আ প্ল্যান, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। ওকে, মানে এইটা খুব কমন প্রবলেম কিন্তু, বিশেষ করে মায়েরা এই ধরনের প্রায় কিন্তু কমপ্লেইন করে, এটা অ্যাকচুয়ালি আমি ওকে সবসময় বলি, সবসময় বলি, মানে আমি এতদিন বুঝতাম না, এখন আমি নিজে বুঝি একটু একটু, বিকজ এখন নিজে মা। আপনি বলছিলেন যে দেশের বাইরে আসলে মেইনলি আপনার কাপড়গুলো যায়, একটু কি জানবো যে কোন কোন ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড আছে সিকোজো? না সিকোজো একটা সেপারেটলি, সিকোজো একটা ব্র্যান্ড, আচ্ছা, মানে অন্য কোনো ব্র্যান্ডের সাথে ওইভাবে নেই। হ্যাঁ, আর ঢাকায় আমরা যেটা করি যে হিজাবের একটা ব্র্যান্ড আছে, মানে ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড, দিস কল কাশখা, আচ্ছা, লাইক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই অ্যান্ড মিডল ইস্টের সব দেশে ওইটা পাওয়া যায়, সিকোজোতে এক্সক্লুসিভলি ওই কাশখা ব্র্যান্ডের সব হিজাবগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সো হিজাবের ব্যাপারে স্পেশালি যদি কারো আগ্রহ থাকে তারা অবশ্যই সিকোজোতে আলাদা করে যেতে পারে। ভেরি নাইস, আমরা আবারও একটু স্কিন প্রবলেমের কথায় চলে আসতে চাই। একনি একটা বড় ধরনের প্রবলেম এবং আমরা খুব ফেস করি, আম শিওর এখানে কারো কি একনি রিলেটেড কোনো কোশ্চেন আছে, থাকলে তার কোশ্চেনটাও আগে নিয়ে নিতে পারি, আদারওয়াইজ একনি নিয়ে আমার প্রশ্ন আছে। অনেকেরই দেখা যায় যে সাধারণত আমরা বলি যে টিনেজ ওই সময়টাতে ব্রন হয় খুব বেশি এবং সেটা খুব ন্যাচারাল, টিনেজে হরমোনস থাকে, হ্যাঁ মানে ওই সময় কিছু যে অ্যাপ্লাই করতে হচ্ছে তা না, নিজে নিজে একটা সময় ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এখন লাইফস্টাইল আমাদের এমন হয়েছে আমরা রেগুলার মেকআপ নিচ্ছি, রেগুলার বাইরে বের হচ্ছি, সব কিছু মিলিয়েই, আর ফুড হ্যাবিটের কথাও একটু আগে হচ্ছিল, এই সব কিছু মিলিয়েই একনি কিন্তু একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যদি কারো স্কিনে এরকম ব্রনের টেন্ডেন্সি থাকে, সে কি আসলে রেগুলার মেকআপগুলো যেগুলো অন্য সবাই নিচ্ছে সেগুলো করতে পারে? না, এখন অ্যাকনিও আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কি একটা রেগুলার যেটা নাকি এই যে প্রোডাক্ট থেকে হচ্ছে,
আবার অনেকে অনেক সিস্টিক অ্যাকনি হয় বড় বড় যেটা ওটা ডার্মাটোলজিস্টকে দেখিয়ে ডেফিনেটলি ট্রিটমেন্ট করানো দরকার, কারণ অ্যাকনি একটা খুবই কষ্টের জিনিস। আমি নিজে কিন্তু অ্যাকনি সাফারার, আমার খুব অ্যাকনি হতো ছোটবেলায় অ্যান্ড আই গট ইট ট্রিটেড। সো এরকম ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা বসে থাকি, স্কার হয়, গর্ত গর্ত হয়ে যায়, এটা কিন্তু কোন সময় ঠিক হয় না, পেইনফুল হয়, বড় বড় হয়, হ্যাঁ ওগুলো কিন্তু দাগ বসে যায়, দাগ বসে যায়। তো ওগুলা বেস্ট হয় যে প্রপারলি ট্রিটমেন্ট করা। আমরা এটা ওইটা টিভিতে অ্যাড দেখে কত প্রোডাক্টস কিনি, কিন্তু অ্যাকচুয়ালি নান অফ ইট উইল ওয়ার্ক যদি তুমি ভিতর দিয়ে প্রবলেমটা কেন হচ্ছে ওটা না জানো। সো আমাদের দেশে তো এই যেটা বললাম যে একটা তো পলিউশন, এয়ার, এইসব তো দূষিত আছেই, সেকেন্ড হচ্ছে আমরা কয়েক সময় খাওয়া থেকেও আমাদের ভ্যারাইটি অফ ফুডে অনেক অয়েল থাকে, আমরা হ্যাঁ জাঙ্ক ফুড খাই, বা আমাদের ইভেন অয়েলি ভাজা ভুজি আমরা পছন্দ করি, হোম কুক মিলেই অনেক তেল থাকে। তো এগুলা জিনিস তো আছে যেগুলা নাকি অ্যাগ্রেভেট করে। বাট একটা বয়সের পর যখন আমাদের অ্যাকনিটা হয়, যেমন যেমন তুমি বললা টিনেজে অনেক অ্যাকনি হয়, হরমোনস থাকে অনেক বডিতে, তাই একটা সার্টেন এজ এর পর ইফ ইউর অ্যাবাভ 30 তখন কিন্তু আবার হরমোনস আবার আসে বডিতে, ওইটার জন্য আবার অ্যাকনি হয়, তখন যেমন চিন এরিয়াতে বেশি হয়, গালের থেকে বেশি দেখা যায় চিন এরিয়াতে হয়। তো এইগুলো জিনিস যেমন একটা ডার্মাটোলজিস্টকে দেখালে বেস্ট হয়। আর যেটা আমি বললাম যে সবসময় ক্লিন ফেস রাখতে হবে, অয়েল ফ্রি প্রোডাক্টস ইউজ করতে হবে। একটা জিনিস আমি সবসময় আমার ক্লায়েন্টসদেরও দেখি যে পোর্স খুব বড় হয়ে যায় যাদের অ্যাকনি, ওটা মানে হচ্ছে ইউর স্কিন ইজ ট্রাইং টু ব্রিদ। হ্যাঁ পোর্স কখন বড় হয়, ও চাচ্ছে নিঃশ্বাসটা নিতে, হ্যাঁ। সো এটা যখন হচ্ছে তার মানে তুমি তোমার প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। সিবাম কন্ট্রোল আজকাল অনেক ফেস ওয়াশ পাওয়া যায়, ওরকম ধরনের একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। তারপরে যেটা অয়েল ফ্রি তো যেটা বললাম, ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। একটা খুবই অ্যাকনির জন্য একটা খুবই ভালো রেমেডি আছে, ওটা হচ্ছে লেবু। লেবুটা যদি জাস্ট একটু মানে সিন্স অয়েল থেকেই অ্যাকনিটা বেশি হয়, এভরি নাইট যদি একটু লেবু লাগিয়ে তারপর 15 মিনিট রেখে ধুয়ে শুয়ে যাওয়া যায়, খুব ভালো একটা রেমেডি এটা। ওটা ক্লোজ দ্য পোর্স। আর তারপর শসা, শসাও একটা ভালো রেমেডি। আমরা নিশ্চয়ই আরও যে স্কিন প্রবলেমসগুলো আছে এবং স্টাইলিং নিয়ে যার যার মাথায় যে চিন্তাগুলো আছে সেগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং একটা প্রশ্নে যেতে চাই অডিয়েন্স। হ্যাঁ আপনি আগেও হাত তুলেছিলেন, আমি আননি, আমার প্রশ্নটা নাহিন আপুর কাছে। সেটা হচ্ছে এখন তো সামার সিজন চলছে, তো আমরা যারা হিজাব পরি সবাই একটা কমন প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে হেয়ার স্কিনটা অনেক বেশি সুইটিং করে, যার ফলে হচ্ছে দেখা যায় চুলের গোড়াটা অনেক নরম হয়ে যাচ্ছে, তখন হচ্ছে দেখা যাচ্ছে অনেক হেয়ার ফল হচ্ছে। তো এই জন্য আমরা কি করতে পারি? এটা এটা একটা খুবই কমন প্রবলেম, এটা আই অলসো ফেস। আমি যেটা করি যে তোমার যে ইনার ক্যাপটা, এটা তুমি ট্রাই করবে কটন রাখতে ফার্স্ট, হ্যাঁ, কারণ এটা যদি তোমার সিনথেটিক হয় তাহলে আরও বেশি সোয়েটিং হবে। হ্যাঁ এটা যেমন আমাদের পরতেই হয়, কিছু আমাদের অপশন থাকে না, নাহলে চুল চলে আসে সামনে। তো এটা একটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে গিয়ে স্ক্যাল্প সবসময় ক্লিন রাখতে হবে, তুমি যতই মানে পারবে এভরিডে শ্যাম্পুটা করো, কারণ স্ক্যাল্প যদি তোমার উইক থাকে তোমার চুল পড়বেই। আর অয়েল ট্রিটমেন্টটা করো। এই অনেক সময় এমন হয় না যে মনে হয় যে আমার মাথা তো আসলে ঢেকেই রেখেছি আমি, তো আজকে শ্যাম্পুটা না করি, একটু আলসেমি এরকম হয় বা কন্ডিশন না করি, এটা তো মনে হয় ওই সময় মনে হয় হিজাব একটা লাইফ সেভার। দাওয়াতে যেতে হবে, শ্যাম্পু করার টাইম নেই, মানে অন্য সময় তো লাইক আমরা যারা হিজাব পরি না শ্যাম্পু তো করতেই হবে, হিজাবে অনেক সময় এই সুবিধাটা পাওয়া যায়। আজিন আপু আরেকটা খুব কমন প্রশ্ন থাকে সবার মধ্যেই যারা স্টাইলিং নিয়ে একটু জানতে চান যে বডি শেপ অনুযায়ী কি ধরনের কাপড় পরা উচিত। কেউ যদি খুব হ্যাংলা পাতলা হয় তাকে কি ধরনের পোশাকে মানাচ্ছে, আবার একই সাথে যারা একটু হেভি তাদেরকে কি ধরনের পোশাকে মানায়? আচ্ছা, যারা আমি বলবো যে একদমই শুকনা, দে শুড অ্যাভয়েড ওয়েয়ারিং ফিটেড সুপার ফিটেড ক্লোথেস, লাইক বিকজ অনেক চাপা লাগবে ওদেরকে, তো একটু লুজ ফিটেড ড্রেসগুলো ওদেরকে হয়তো ভালো লাগবে। আবার হ্যাঁ এমনও লুজ না যে একদম পড়ে যাবে ওদের গায়ে দিয়ে, এরকমও হতে পারবে না, বাট হ্যাঁ একটু দেখা যে একটু লুজ ফিটেড টপগুলো, ফ্লোই টপ ওদের জন্য ভালো। আর একটু যারা আমরা একটু বাল্কি মানে হয়তো চেষ্টা করি হয়তো আমাদের অ্যাবস লাইনটা দেখাবো না বা কিছু না, সেক্ষেত্রে ওই যে সেক্ষেত্রেও আমরা বলবো যে ফ্লোই ড্রেসই ভালো আমাদের জন্য, তাহলে আমাদের শেপটা বোঝা যাবে কম। এমন অনেকগুলো কথা প্রচলিত আছে আমাদের মধ্যে যে যদি খুব হ্যাংলা পাতলা হয় তাহলে তার এরকম হরাইজন্টাল স্ট্রাইপ ইউজ করা উচিত না, বা হ্যাঁ সেটা হলো আমি বলবো যে যখন মানে আমরা যদি একটু বালকি হই সেক্ষেত্রে হরাইজন্টাল স্ট্রাইপটা আমাদেরকে আরও চড়া দেখাবে, সেক্ষেত্রে যদি আমরা ভার্টিক্যাল স্ট্রাইপস ড্রেস পরি তখন আমাদেরকে চাপা লাগবে। দেন ডার্ক কালার্স লাইক ব্ল্যাক, নেভি ব্লু, ডার্ক ব্রাউন, এগুলো পরলে অনেকটা মানে লাইক
শুকনা লাগে। এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন, স্পেশালি গায়ের রঙের উপরে ডিপেন্ড করে অনেকে পোশাক চিন্তা করে যে আমাকে কোনটা পরলে একটু ব্রাইট লাগবে। মানে আমাদের মধ্যে, আমাদের এই উপমহাদেশের মধ্যে আসলে একটু ফর্সা লাগার একটা টেন্ডেন্সি আছে, সেটা থাকে। বাট আমি বলবো ওই জিনিসটার প্রতি ইন্সপায়ার্ড না হওয়াই ভালো, বিকজ গায়ের রঙে আসলে যার যেই গায়ের রং ওইটাই আসলে সুন্দর। রাইট, ডেফিনেটলি। সো এবং সব রং পড়া উচিত। আমরা শুরুতে যেটা বলছিলাম যে ওয়ার্দা আসলে ইন্সপায়ার করে বিউটিকে, এবং সেটা কিন্তু ইনার বিউটি। আমরা এই আলোচনায় আবারও ফিরছি একটু পরেই, তার আগে নিচ্ছি একটা ওয়ার্দা ব্রেথ। ওয়ার্দা আই এক্সপার্ট আইলাইনার, উইথ সুপার ইন্টেন্স ব্ল্যাক, লং লাস্টিং। New Wardah Eye Expert Eyeliner. ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন, ওয়ার্দা কসমেটিক প্রেজেন্টস ওয়ার্দা ইন্সপায়ারিং বিউটি পাওয়ার্ড বাই পিকাবো। এবং আমরা আলাপ আলোচনা করছিলাম কামিং সামারে আমাদের আসলে স্টাইলিং কেমন হবে, আমাদের স্কিন কেয়ার মেকআপ সব কেমন হবে। মেকআপের প্রসঙ্গে আসতে চাই, একটু আগেই বলছিলাম ব্রাইডাল মেকআপের কথা। তো এই গরমের সময়টাতে যাদের এরকম বিশেষ কোনো ইভেন্ট, বিয়ের মতো একটা বড় ইভেন্ট যাদের, তো তারা কি ধরনের স্পেশাল কেয়ার করবে নিজের স্কিনের, এবং মেকআপটা স্পেসিফিক যদি বলতে হয় কেমন হবে? মেকআপটা তো একটা জিনিস যেটা পার্সোনাল, যে যেরকমভাবে বলবে ওভাবেই আমরা তখন কেটার করি ক্লায়েন্টসদেরকে। কিন্তু স্কিন কেয়ারটা ইম্পর্টেন্ট ব্রাইডসদের, বিকজ ইটস দেয়ার বিগ ডে। যেটা হয় যে একসাথে টানা অনেকগুলো ইভেন্টস থাকে, ওরা তখন স্কিন রুটিন কোনো ফলো করা হয় না, রাতে রাতে জাগা হয়, আরও স্কিনের একটু ড্যামেজটা হয় ব্রাইডসদের। আমার মনে হয় যে একটা একটু ফেশিয়াল বা একটু ডেইলি যদি একটু 5 মিনিটও নিজেকে নিজের জন্য বের করা যায়, যে একটু হালকা একটু ক্লেন্সার দিয়ে ম্যাসাজ করা যায়, তাহলে একটু ভালো স্কিনের জন্য। রাইট, আজরিন আপুর কাছেও একই প্রশ্ন করতে চাই, যে সামারে যারা বউ হচ্ছেন, যারা ব্রাইড হবেন, তারা আসলে কি ধরনের কাপড় পরতে পারেন? এমনিতেও বিয়ের দিনটাতে খুব একটা স্বপ্ন নিয়ে থাকে মেয়েরা। হ্যাঁ, তো ওইটা আসলে মনে হয় না লাইক সিজন বেসড আসলে করা যাবে, বিকজ সবারই একটা স্বপ্ন থাকে যে আমি এইরকম আউটফিট পরবো বিয়েতে। তো ওইটা আমি বলবো ওই যে একটা উইন্টারের সময় ব্রাইডাল আউটফিটগুলো, সেক্ষেত্রে আমরা ভেলভেটের হয় অনেক সময়, ওই জিনিসটা আমরা এই সামার টাইমে অ্যাভয়েড করতে পারি ফুললি, কারণ ওটা বেশ হেভি, অনেক বেশি হেভি। ওইটা ব্রাইডাল আউটফিট এমনি হেভি থাকবে অবভিয়াসলি, বাট হ্যাঁ চেষ্টা করবো যে ওই ম্যাটেরিয়ালটার দিকে একটু ফোকাস করতে, বিকজ ভেলভেট অনেক হেভি থাকে। রাইট, তো ভেলভেটটা অ্যাভয়েড করলে ভালো হয় হয়তো। আর এখন তো আসলে আগে যেমন দেখতাম আমরা যে শাড়ি পরতো, এখন কিন্তু বিভিন্ন ধরনের লেহেঙ্গা এসেছে, গাউনস এগুলো আসছে। রাইট, এবং সেগুলো বিভিন্ন ম্যাটেরিয়ালেরও পাওয়া যাচ্ছে, যেটা কমফোর্টেবল হবে সেটা বেছে নেওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। আমরা আরেকটা প্রশ্নে চলে যেতে চাই অডিয়েন্সের কাছ থেকে, আপনার কাছে যাব মাইক্রোফোন। আমি লাপুর কাছে আমার কোয়েশ্চেন, যে আমরা প্রতিদিনই আমরা ভার্সিটি স্টুডেন্ট ক্লাস করতে যেতে হয়, সে সময় দেখা যায় কি আমরা খুব বেশি হেভি মেকআপ করতে পারি না বা খুব বেশি টাইমও পাই না। বের হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেকক্ষণই ক্লাস করতে হয় বা বাইরে থাকতে হয়, একটা অয়েলি ভাব, গ্লুমি ভাব, তারপরে চেহারার মধ্যে একটা ফ্রেশনেস থাকে না। এই ফ্রেশনেসটা আমরা কীভাবে অনেকক্ষণ ধরে রাখতে পারি? আচ্ছা, এখন তুমি কি নর্মালি যখন ক্লাসে যাও তুমি কি মেকআপ লাগাও? হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান ট্রাই আ সিসি ক্রিম অর আ ডিডি ক্রিম, যেগুলো নাকি সানব্লক প্রোটেকশনটাও থাকে, প্লাস এটা একটু তোমার আনইভেন স্কিন টোনটাকে সরিয়ে দিবে, মানে একটা ইভেন আউট করবে স্কিনটাকে। সো ইন দ্যাট কেস যেটা তুমি করতে পারো, যে সকালে যখন তুমি মুখ টুক ওয়াশ করে টোন টোন করে, তখন ইনস্টেড অফ আ ময়েশ্চারাইজার ইউ ক্যান ইউজ আ ডিডি ক্রিম অর আ সিসি ক্রিম। এটা যেটা হচ্ছে যে এটা তোমার পিগমেন্ট আলা, মানে পিগমেন্ট বলতে বলছি যে একটু কালার থাকে, হিন্ট অফ কালার থাকে, আবার ময়েশ্চারাইজারও, আবার সানব্লকও। সো এটা হচ্ছে গিয়ে 3-in-1 তোমার, সিন্স টাইমটা তুমি তাহলে সেভ করছো ওইভাবে করে, ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই দ্যাট অ্যান্ড ইউ ক্যান গো টু ক্লাস। অ্যান্ড ওটার উপরে একটু ওই যে ডাস্টিং অফ পাউডার দিলে ইট উইল স্টে ইন প্লেস, সিসি ক্রিম আর ডাস্টিং পাউডার। হ্যাঁ, ধন্যবাদ আপু। ওকে, নাবিন আপুর কাছে একটা প্রশ্ন এসেছে গুলশান থেকে, একজন জানতে চেয়েছেন যে গালা মেকওভার স্যালনে ওয়ার্দার প্রোডাক্টগুলো পাওয়া যাবে কিনা কিংবা রাখা যায় কিনা। উই আর টকিং অ্যাবাউট ইট,
দেখি ইনশাল্লাহ উই উইল প্ল্যান সামথিং আউট রাইট। আর এছাড়াও যারা ওয়ার্দার প্রোডাক্ট পেতে চান তাদের জন্য হাতের কাছেই রয়েছে কিন্তু ওয়ার্দার সব প্রোডাক্টগুলো, আপনারা ধানমন্ডি থেকে পেতে পারেন প্লাজা এয়ার যেটা সোবানবাগে, সেখানে ওয়ার্দার প্রোডাক্টগুলো অ্যাভেলেবল রয়েছে। আর রয়েছে পুলিশ প্লাজা শপিং মল গুলশান একে, সেখানেও আপনারা পেয়ে যাবেন কিন্তু ওয়ার্দার সব ধরনের প্রোডাক্টস। ওকে হ্যাঁ, আমরা আবারও আমাদের আলোচনায় যাই, আজরিন আপুর কাছে যাব। আমরা পোশাক নিয়ে কথাবার্তা বলি যে সামারে স্পেশালি কেয়ার করা উচিত, এবং আমরা জানতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে আলাদা স্কিন টোন কিংবা আলাদা বডি শেপের উপর ডিপেন্ড করে আসলে আমরা পোশাক পরবো কিনা। যারা একটু হাইট যাদের কম তারা কিন্তু সবসময় চিন্তা করেন, এরকম একটা ইচ্ছা থাকে যে আমাকে একটু যেন লম্বা দেখায় বা একটু কম খাটো দেখায়, এগুলোর ক্ষেত্রে কি আসলে পোশাকের কোনো এফেক্ট কি হয়, কোনো ভূমিকা কি আছে? পোশাক তো পোশাকের উপরেই ডিপেন্ড করে আসলে লম্বা লাগবে কিনা। মানে যারা আমাদের হাইট একটু কম তারা যদি আমরা লাইক মানে আমরা যদি ওয়েস্ট লাইনটা যদি আমরা ফিটেড রাখি অ্যান্ড লাইক লেগস মানে লেগ শেপ যদি বোঝা যায়, লাইক আমরা যদি ফিটেড প্যান্টস পরি সেই ক্ষেত্রে আমাদেরকে লম্বা লাগবে। কিন্তু অন্যদিকে যদি আমরা লাইক লং ড্রেসেস পরি লাইক গাউন ম্যাক্সি ড্রেস বা ফ্লোই লং স্কার্ট সেই ক্ষেত্রে দেখা যায় একটু শর্টার লাগে। আচ্ছা, তো শর্ট যারা তাদের একটু লম্বা দেখানোর জন্য এই ট্রিকটা কাজে লাগানো যেতে পারে। বাহ, আপনার কাছে আরো একটা প্রশ্ন আছে বুয়েট থেকে, একজন জানতে চেয়েছেন যে আপনি পড়াশোনা করেছেন আর্কিটেকচার, জি বুয়েট থেকে, কিন্তু আপনি এসেছেন ফ্যাশন ডিজাইনিং এ, এর পেছনে কারণ? ফ্যাশন ডিজাইনিং ঠিক বলবো না, আমার আমি আসলে এটা পুরো আসলে শখের থেকে করা আমি বলবো। একটু শুনি ব্যাকগ্রাউন্ড স্টোরি একটু শুনি। আর্কিটেকচার আমি কিন্তু এখনো কন্টিনিউ করছি। আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন? হ্যাঁ, ওটা আমি এখনো করছি। আর সিকোজোটা আসলে ছিল বলবো যে একটা শখ ছিল, যে সবসময় একটু মানে ফ্যাশন নিয়ে সবসময় একটু চিন্তা ছিল। তো ওইভাবে প্রথমে আমার মনে হতো যে আমি যখন বাইরে যেতাম তখন মনে হতো যে বাইরে থেকে আমরা সব শপিংগুলো করি, স্টাইলিশ অ্যান্ড ট্রেন্ডি কাপড়গুলো ওখান থেকে কিনছি, আমরা দেশে কিছু পাই না কেন। তো ওই টাইমেই আমি আই স্টার্টেড ওয়েরিং হিজাব, তখন আরও মনে হচ্ছিল যে আল্লাহ হিজাব করছি এখন তো মনে হয় সব শেষ হয়ে গেল, আর কোনো স্টাইল করতে পারবো না বা কিছু না, এরকম একটা মনে হচ্ছিল ভয়। ইনফ্যাক্ট আমি বলবো যে ওই ভয় থেকেই অনেকদিন ধরে আমি হিজাব পরছিলামও না। আচ্ছা, যে আচ্ছা এটা আমি শিওর আমাদের অনেকের মনে এই ভয়টা থাকে যে আচ্ছা হিজাব করব তারপরে কি হবে, ফ্যাশনেবল কাপড়গুলো অ্যাভেলেবল হবে না। তো ওইভাবে ওই চিন্তা থেকেই আসলে সিকোজোটা ওপেন করা, যে এমনটা ব্র্যান্ড এস্টাবলিশ করা বাংলাদেশে যেখানে আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যাশন বা ট্রেন্ডটা চলছে এক্স্যাক্টলি সেম টাইমে ওই ট্রেন্ডটাকে ফলো করে মানে বাংলাদেশে কিছু একটা করা, বোথ ফর মেইন স্ট্রিম ফ্যাশন অ্যান্ড মডার্ন ফ্যাশন। আর আই এম শিওর যে আপনি এই ডিসিশনটা নিয়েছিলেন সেটার জন্য অনেকেই নিশ্চয়ই আপনাকে থ্যাঙ্কসও জানাতে চাইবে, কারণ মডেস্ট ফ্যাশন যারা আসলে ফলো করতে চায় তারা সবসময়ই বিদেশি কাপড়গুলোর দিকেই ঝুঁকে থাকে। এখন বাংলাদেশে যেহেতু আপনাদের মতো কয়েকজন উদ্যোগ নিয়েছেন তো এখন এটা সহজ হয়েছে, অ্যাভেলেবল হয়েছে অনেক। নাবিন আপুর কাছে যাব আবারও, আমরা আলাদা স্কিন প্রবলেমস নিয়ে কথা বলছিলাম, একটি নিয়ে কথা হচ্ছিল, একটু জানতে চাই যে এছাড়া যে প্রবলেমগুলো কমনলি দেখা যায়, যেমন অনেকেরই স্কিনের নির্দিষ্ট কিছু জায়গা খুব বার্ন লাগে দেখতে, কিংবা মেস্তা টাইপের প্রবলেম আমরা একটু বয়স হলে দেখতে পাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা কি করবে? আচ্ছা, ফার্স্ট অফ অল যাদের নাকি একটু আমাদের এটা খুবই কমন একটা জিনিস কিন্তু বাঙালি মেয়েদের, এটা হরমোনসের জন্য হতে পারে, আমাদের লাইফস্টাইলের জন্য হতে পারে, আবার জেনেটিকও হতে পারে, যে পিগমেন্টেশন থাকে ইউজুয়ালি এজে এই এরিয়াতে অ্যারাউন্ড দ্য মাউথ, হ্যাঁ, একটু একটু কালো ছাপ ছাপ। ইন দ্যাট কেস যেটা আমি একটা ফার্স্ট একটা রেমেডি বলবো, সেকেন্ড বলবো মেকআপের ক্ষেত্রে কী করবা। সো ফার্স্ট যেটা করতে পারে হচ্ছে গিয়ে যে লেবু রসটাই, ওটা ব্লিচিং এজেন্ট থাকে, ওটা একটু চিনির মধ্যে দিয়ে তারপর স্ক্রাবিং করলে যেটা হবে যে এক্সফোলিয়েশনটা হবে অ্যান্ড নিউ স্কিন প্রমোট করবে গ্রোথ। আচ্ছা, সেকেন্ড যেটা যে মেকআপের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আমরা দেখি আমরা একটা ফাউন্ডেশন দিলাম এই জায়গাটা কালচে লাগছে, হ্যাঁ, পুরাটাই কিন্তু স্কিন মিশে গেল এক সমান হয়ে গেল, কিন্তু এই জায়গাটা একটা সাদা সাদা ভাব হয়ে আছে বিকজ এই জায়গাটা একটু ডার্ক স্কিন বলে ওটা ভেসে উঠে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান অলওয়েজ ইউজ আ ক্যারেক্টার, স্যামন কালার বা অরেঞ্জ কালার ক্যারেক্টার, ওটা ইউজ করলে ওই জায়গাটা আগে প্লেন করে তার উপরে ফাউন্ডেশনটা দিলে তখন আর ওটা এরকম ভেসে উঠবে না। আচ্ছা, এটাই। আর এছাড়া অনেকের আমরা দেখি যে একটু মুখে লোম বেশি আছে, তারা অনেক সময় ব্লিচ করার কথা চিন্তা করেন কিংবা যারা থ্রেডিং করতে চান না, এটা কি একটা ভালো সলিউশন? এটা একটা পার্সোনাল চয়েস ফার্স্ট, কারণ ব্লিচিং তো ইজ একটু হলেও হার্মফুল ফর দ্য স্কিন, কিন্তু এখন যাদের এক্সেসিভ হেয়ার গ্রোথ আছে এবং ওরা ওটাকে কভার আপ দিতে চাচ্ছে,
ওয়্যাক্সিং থ্রেডিং সব কিছুরই তো একটা সাইড এফেক্টস থাকে, ওরকম ব্লিচিংয়েরও একটা সাইড এফেক্ট আছে। এখন অনেকের স্কিনে হয়তো রিয়াকশন হয় না, আবার অনেকের হয়, সেই চান্সটা আর কি নিয়ে করতে হয়। এখন যাদের আছে, যেমন আমার পার্সোনালি আমার ফেশিয়াল হেয়ার আছে এবং আই ডু ব্লিচ, আমার করতে হয় ওটা, বাট আমি অত অফেন করি না, আমি অনেক দিন পর পর 6 মাসে একবার হয়তো করি, সো দ্যাট এফেক্টটা কম পড়ে। সো এইটাই। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন ফেসবুকে যে ওয়ার্দার প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে। আমি কিছুক্ষণ আগে ওয়ার্দার শপস কোথায় রয়েছে বলছিলাম, ধানমন্ডিতে প্লাজা এয়ারে এবং একই সাথে গুলশান একে পুলিশ প্লাজায়, আর এছাড়াও pickabu.com এ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন ওয়ার্দার প্রোডাক্টসগুলো, দেখে নিতে পারেন সব ধরনের রেঞ্জ, স্পেশালি মেকওভার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্দাতে আপনার মন মতো কিছু প্রোডাক্ট আপনি পেয়ে যেতে পারেন। আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল, আপনি অনেকক্ষণ আগে হাত তুলেছেন। Hello everyone, আমি তামান্না। মাই কোয়েশন ইজ ফর নাবিন আপু। আই হ্যাভ টু কোয়েশন ফর ইউ। মাই ফার্স্ট কোয়েশন ইজ দেয়ার এনি ন্যাচুরাল ওয়ে টু ফাইট রিঙ্কল, অ্যান্ড মাই সেকেন্ড কোয়েশন ইজ সাপোজ আই হ্যাভ 5 মিনিটস টু গেট রেডি, সো হোয়াট ক্যান আই ডু দ্যাট মেক মি মাচ ডিফারেন্স? ওকে, আচ্ছা, 5 মিনিটস আমি তোমাকে ফার্স্ট আগে বলি যে রিঙ্কলস এরটা তুমি যেটা রিঙ্কলস একটা এজের থ্রুতে হয়, হ্যাঁ, যেটা নাকি একটা ন্যাচুরাল প্রসেস, আমরা তো এটা ফাইট করতে পারবো না, হ্যাঁ, বাট যেটা ইউ ক্যান ডু হচ্ছে কি, ইউ ক্যান টেক বেটার কেয়ার অফ ইয়ার স্কিন অ্যান্ড স্লো ইট ডাউন। সো 25 এজের পরেই আমি, যখন আমি মেকআপ স্কুলে যেতাম, আমাকে তখন আমাকে এটা বলেছিলো এবং আমি এটা তোমাদেরকে মেসেজটা দিচ্ছি যে 25 এজের পরের থেকে অ্যান্টি রিঙ্কল ক্রিম কিন্তু ইউজ করা স্টার্ট করা উচিত। আমরা কখন করি, যখন আমাদের বয়স হয়ে যায়, রিঙ্কল পড়ে যাচ্ছে, তখন আমরা ইউজ করা শুরু করি, তখন কিন্তু ওটা অলরেডি পড়ে গেছে, কিন্তু এটা আগে থেকে করে দিলে, শুরু করলে তখন কিন্তু তোমার পড়বে পরে আর কি, এটা তুমি রেমেডিটা আগে স্টার্ট করছো, শো করবে না। হ্যাঁ, তো অ্যান্টি এজিং প্রোডাক্টস অ্যাকচুয়ালি আমাদের 25 এর পর থেকেই ইউজ করা স্টার্ট করা উচিত। আই ক্রিম, যেমন এই জায়গাটা আমাদের ইজিলি অনেক তাড়াতাড়ি ড্রাই হয় বলে স্কিনটা পাতলা চোখের এরিয়াতে, তাই রিঙ্কলটা আগে পড়ে, এবং হ্যাঁ চোখের কোণায় আমরা দেখতে পাই। আর লাফ লাইন, যেমন আমার খুব স্ট্রং লাফ লাইন, আমি হাসি যখন আমার লাফ লাইন পড়ে, এখন তো কি করবো, হাসবো না। সো এটার জন্য বেটার হয় যে ইউ ইউজ অ্যান আই ক্রিম অ্যান্ড ইউ ফাইট ইট আর কি, আগে থেকে এটা শুরু করতে হবে। আর সেকেন্ড যেটা কোয়েশ্চেন ছিল তোমার, 5 মিনিটসে তুমি মেকআপটা কেমনে করবে, তখন ধরো তুমি যদি, যেটা আমি বললাম যে সিসি ক্রিম বা ডিডি ক্রিম, যেমন তোমার 3-in-1, তোমার ময়েশ্চারাইজার, সানব্লক অ্যান্ড তোমার টিন্টেড ফাউন্ডেশনটা, ফাউন্ডেশনের একটু পিগমেন্টটা থাকে, তো তুমি তখন ওটা যদি একবারে অ্যাপ্লাই করে ফেলো, অ্যান্ড তারপর তুমি তোমার মাস্কারা, লিপস্টিক অ্যান্ড ইউ আর গুড টু গো, একটু ব্লাশ অ্যাড করলা, এই। Thank you so much. বনানি থেকে স্নিগ্ধা প্রশ্ন করেছে একটা, এবং প্রশ্নটা আজরিন আপুর কাছে যে মডেস্ট ফ্যাশনের সাথে যদি বাঙালি আনার একটা ফিউশন করতে চায় সে, তাহলে সেটা কিভাবে করতে পারে? মানে আমাদের একদমই বাঙালি যে কাপড়গুলো রয়েছে, ম্যাটেরিয়ালগুলো, জামদানি যদি আমরা চিন্তা করি কিংবা এইরকম, সেগুলো আসলে কি ফিউশন করা পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই পসিবল। লাইক আমরা শাড়ি পরি, শাড়ির সাথে হিজাব পরি, হয়তো হিজাবটা হয়তো একটু অন্য স্টাইলে কখনো পরছি, কখনো হয়তো আমরা ব্লাউজ পরবো, হাই নেকের হয়তো ব্লাউজ পরছি, দ্যাট কেস আমরা টারবান স্টাইলে হয়তো হিজাব করতে পারি। ওকে, আবার অনেক সময় ব্রেড স্টাইলেও করি, হয়তো হিজাবটাকে আমরা এক সাইডে নিয়ে ব্রেডের মতো করে হয়তো বেঁধে ফেললাম, তো অবশ্যই শাড়ির সাথেও করা যায় সুন্দর মতো। এবং আপনি যে দুই একটা সাজেশন দিচ্ছিলেন সেগুলো কিন্তু খুব দেখা যায় সেরকম না, মানে ওটার প্রচলন এখনো খুব হয়নি, খুব একটা হয়নি। হ্যাঁ, আপনি আপনার ডিজাইন করা পোশাকগুলোর মধ্যে কি এই ব্যাপারগুলো রেখেছেন, এই এই নতুনত্ব কি আছে? হিজাবের স্টাইল এক একজনের এক এক রকম, কিন্তু আমাদের জিনিসটা কিন্তু সেম জিনিসই, মানে এই সেম স্কার্ফকে আমরা এক একজন এক এক ভাবে পরছি, রাইট? তো এটা পার্সোনাল চয়েস যে কে কিভাবে পরছে আসলে। ওকে, আবারও নাবিনাপুর কাছে যাব, আমরা ডিফারেন্ট স্কিন টাইপস নিয়ে কথা বলছি। এক ধরনের প্রবলেম অনেকেই ফেস করেন নিশ্চয়ই, আমি আমি নিজে এটা ফেস করি, সেটা হচ্ছে মুখ ধোয়ার পরপরই, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরপরই একদম মনে হয় খুব ড্রাই, একদম চামড়া টানছে, কিন্তু যদি তখন আমি ময়েশ্চারাইজার দেই কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরোনোর সাথে সাথে প্রচণ্ড ঘামতে শুরু করে, স্পেশালি নাকের আশপাশের এরিয়াটা খুব ঘামতে শুরু করে, একদম অয়েলি হয়ে যায়, এইরকম ক্ষেত্রে আসলে কী সলিউশন, কী করবো?
আজকাল তো অনেক ধরনের ম্যাটিফাইং প্রোডাক্টসও পাওয়া যায়, সো আমার মনে হয় যে যাদের নাকি প্রবলেম এরিয়াস, আমি বলবো না সবসময় এরকম প্রোডাক্টস লাগিয়ে লাগিয়ে বের হওয়া, বাট যখন যেগুলো প্রবলেম এরিয়া, যেমন তুমি বললা নোজ এরিয়াটা তোমার বেশি তাড়াতাড়ি অয়েল আপ করে বা সোয়েটিং হয়, তুমি তখন ওখানে জাস্ট একটু ম্যাটিফাইং প্রাইমার দিয়ে দিতে পারো, ওরকম দিয়ে তারপর হালকা একটু পাউডার প্যাট করে তুমি যদি বের হও, আমি শিওর তাহলে ওটা একটু লং লাস্টিং হবে আর কি তোমার লুকটা। থ্যাংক ইউ। আমরা একটা ওয়ার্দা ব্রিজ নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন, এই আলোচনায় আবারও ফিরবে একটু পর। And I think to myself, what a wonderful ওয়ার্দা, হালাল দারি আওয়াল। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। ওয়ার্দা কসমেটিক্স প্রেজেন্টস ওয়ার্দা ইন্সপায়ারিং বিউটি পাওয়ার্ড বাই পিকাবো। আমরা কথা বলছিলাম বিউটি নিয়ে, কথা বলছিলাম লাইফস্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে। আমাদের আরও কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিয়ে তারপর আবারও ফিরতে চাই। হ্যাঁ, আপনি। আমার কোশ্চেন ছিল নাবিলা প্রকাশে, সামনে তো পহেলা বৈশাখ আসছে, তো তখন কিভাবে মেকআপ করব আর মেকআপটা লং লাস্টিং হবে, কি কি প্রোডাক্ট ইউজ করব? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ আসলে পহেলা বৈশাখ আসছে অ্যান্ড উই অল শুড প্রিপেয়ার ফর ইট। ফার্স্ট অফ অল যেটা আমি বলবো যে তোমার প্রাইমার ইউজ করতে হবে ফাউন্ডেশন নিচে, কারণ ওই দিন একটা দিন যেদিন আমরা সবাই সাজি এবং সবাই হেভি মেকআপই করি, আজকাল কেউ আর সিম্পল ভাবে ইয়ে রাখি না, বাট হ্যাঁ সবাই খুব লম্বা সময়ের জন্য, লম্বা সময়ের জন্য সকাল থেকে রাত পর্যন্ত সেলিব্রেশনই হতে থাকে, সো আমি বলবো যে প্রাইমারটা ডেফিনেটলি ইউজ করবে। এবং তোমার যদি বেশি এডিশনাল, তুমি যেটা বলছিলে যে অয়েলি বা সোয়েটিং হয়, ম্যাটিফাইং প্রাইমার পাওয়া যায় ওরকম একটা যদি তুমি ইউজ করে তার উপরে ফাউন্ডেশনটা দাও, তারপরে পাউডার দিয়ে সেট করো, তাহলে ইট শুড বি ফাইন। হ্যাঁ, আর একটা জিনিস যে বেশি স্মোকি আইটাই অ্যাভয়েড করে অ্যাকচুয়ালি উচিত এইসব সামার ইভেন্টসে, কারণ যেটা তুমি সকাল থেকে রেডি হয়ে যাচ্ছ তারপর রাত পর্যন্ত ওটা কিন্তু রাখতে হবে, স্মোকি আই যেটা হয় যে একটু কাদা কাদা ভাব চলে আসে, রাজত সন্ধ্যা হতে থাকে, সো একটু ফ্রেশ লুকটাই প্রমোট করো। তুমি দরকার পড়লে ইউ ক্যান গো ফর আ বোল্ড লিপ, একটু ব্রাইট বোল্ড লিপ করলা, বাট আই মেকআপটা একটু লাইটের দিকে রাখলা। আর ছোট ছোট কিছু জিনিস তো আসলে আমাদের হ্যান্ডব্যাগে সবসময়ই থাকে, তো লিপস্টিকের কালার আমরা চাইলে চেঞ্জও করতে পারি সময়ের সাথে সাথে, সকাল দিকে একটু নিউট কালার মানায়, কিন্তু এটা পাউডার রাখো ব্যাগে যে যদি তোমার বেশি অয়েলি হয় ইউ ক্যান অলওয়েজ টাচ আপ আ লিটল। রাইট, পয়লা বৈশাখ নিয়ে আজরিন আপুর কি প্ল্যান রয়েছে? পয়লা বৈশাখে তো ডেফিনেটলি শাড়ি পরবো, তো শাড়ির সাথে দেখা যায় যে যারা আমরা মডার্ন ফ্যাশন ফলো করছি, আমাদের আবার ব্লাউজ আবার স্পেশালি বানাতে হয় ফুল স্লিভ এন্ড ফুল লেন্থ, তো সেই ক্ষেত্রে অবশ্যই হাই নেক লাগে, তো সেই ক্ষেত্রে যেহেতু গরমটাও খুব পড়বে পয়লা বৈশাখে, তো এরকম ফুল স্লিভ ব্লাউজ পরে গরম লাগার একটা ডেফিনেটলি চান্স থাকবেই, গরম লাগেও, তো সেই ক্ষেত্রে ওই যে কটন বেসড কিছু কাপড় বা ইভেন লাইক ইনার হিসাবে পরি আমরা যারা হিজাবিরা, ভিতরে ফুল স্লিভ হয়তো কটনের কিছু টপ থাকে, ইনফ্যাক্ট ওগুলো আমরা ব্লাউজ হিসেবে পরতে পারি শাড়ির সাথে কালার ম্যাচ করে, আরামদায়ক হবে। তাহলে ওই ব্লাউজের কাপড় দিয়ে মানে যেটা থাকে শাড়ির সাথে ওইটা দিয়ে ব্লাউজ পরা থেকে ওরকম যদি আমরা জার্সি কাপড়ের কোনো ইনার দিয়ে আমরা শাড়ি পরি সেক্ষেত্রে আরামদায়ক হবে আমি বলবো। ওকে, আর হিজাবটাও যদি আমরা লাইক কটনের কিছু পরি লাইট মেকআপ করে তাহলে আমার মনে হয় পয়লা বৈশাখে, যে বাঙালি আনার কথাটা হচ্ছিল একটু আগে ওইভাবে আসতে পারে। আবার অনেক সময় শাড়িতে দেখা যায় যে অনেকে প্রেফার করবে না যে আমার বডি শেপ বোঝা যাচ্ছে বা কিছু, সেক্ষেত্রে শাড়ির সাথে আমরা ম্যাচিং করে হয়তো কোনো শ্রাগ বা কেপ বা কোটও বানিয়ে নিতে পারি, হয়তো শাড়ির লেসটার সাথে মানে যে পার্টটা থাকছে ওরকম ম্যাচিং করে কোনো একটা কোট পরে নিতে পারি। সিকোসোতে কি স্পেশাল কিছু আসছে পয়লা বৈশাখকে মাথায় রেখে? পয়লা বৈশাখকে মাথায় রেখে স্পেশাল মানে আলাদা কোনো কালেকশন নেই লাল সাদার, বাট হ্যাঁ ডেফিনেটলি আমরা একটা ক্যাম্পেইন করবো যেটার মধ্যে মানে আমাদের ইউজুয়াল যে কালেকশনটা মানে সামারের যে কালেকশন ওটাকেই হয়তো একটু পয়লা বৈশাখের এসেন্স দিয়ে আর কি টাচ দিয়ে একটু বাঙালিয়ানা করে কিভাবে পরানো যায় ডেফিনেটলি আমরা ওইটা শো করবো। সবাই তো দেখা যায় যে লাইক শাড়ি পরবে না, হয়তো লং টপ পরলো বা কিছু পরলো, যেমন আমি পরি না শাড়ি, আমিও লাইক লাস্ট বার শাড়ি পরছি তার আগের বার আমি শাড়ি পরি নাই, তো লং কিছু হয়তো গলায় মালা দিয়ে একটু লাল হিজাব ইউজ করলাম, চুড়ি পরলাম। আর জেনারেলি দেখা যায় যে যারা একটু ওয়েস্টার্ন ক্লোদিং এমনিতে সারা বছর ধরে পরে তারাও এরকম বিশেষ দিনগুলোতে একটু বাঙালিয়ানা কিংবা শাড়ি না হলেও লম্বা কুর্তির দিকে একটু ইন্টারেস্টেড হয়। রাইট,
নাবিন আপুর কাছে যাবো এবারে আবারও। আমরা গরমের সময়কার বিভিন্ন প্রবলেম নিয়ে কথাবার্তা বলছি। জেনারেলি আমরা দেখি যে যাদের খুশকির প্রবলেম আছে চুলে, তাদের সেটা শীতের সময়ে বেড়ে যায়, কিন্তু যাদের অ্যাকচুয়ালি খুশকির প্রবলেম আছে তাদের গরমের সময়টাতে ওরকম করে ঝরতে না দেখলেও স্কাল্পে তো আসলে সেটা থেকেই যায়। এটার ক্ষেত্রে শীতে আমরা যেটা বলি যে স্কাল্পটা পরিষ্কার করতে হবে, খুশকি যেন টিকতে না পারে শ্যাম্পু করে ফেলতে হবে, অ্যান্টি ড্যান্ড্রাফ বিভিন্ন শ্যাম্পু রয়েছে, গরমের সময়ের জন্য কি আলাদা ধরনের কোনো টেক কেয়ার করতে হবে ড্যান্ড্রাফের জন্য? যেটা আমি বলছিলাম একটু আগে তোমাকে যে লেবুর রসটা খুবই এফেক্টিভ, এটা কিন্তু তোমার স্ক্যাল্পের এই যে ড্যান্ড্রাফের জন্য একটা খুবই ভালো একটা রেমেডি। আর টক দই, এই দুটোই তো শীত হোক আর সামার হোক এই দুটোই ইম্পর্টেন্ট আমাদের যদি যদি ড্যান্ড্রাফ থাকে। আর যাদের নাকি এক্সেসিভ ড্যান্ড্রাফ ওদের কিন্তু অ্যাকচুয়ালি ওটা এরকম হোম রেমেডিজ দিয়ে যাবে না, ওদের কিন্তু ওটা ডার্মাটোলজিস্টকে দেখার প্রপার ট্রিটমেন্ট করতে হবে, কারণ এটা থেকে কিন্তু অ্যাকনি হয়। হ্যাঁ, আমরা এটা উই ডোন্ট থিঙ্ক ইটস রিলেটেড, বাট অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফ থেকে কিন্তু স্কিন প্রবলেমস রিলেটেড। সো এটা অ্যাকচুয়ালি সবসময় চেকে রাখতে হবে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস বোথ স্কিন। এই জিনিসটা চেকে রাখা দরকার। একজন দর্শক জানতে চেয়েছেন যে চট্টগ্রামে কি গালা ফ্যাশন গালা স্টুডিওর কি কোনো ব্রাঞ্চ থাকবে কিনা? এখন পর্যন্ত ওটা কোনো প্ল্যান নাই, কারণ আমি সিন্স ঢাকায় থাকি এবং ঢাকা বেসড, আর আমার সব ক্লায়েন্টসরা আমার কাছে আসে যখন, এর জন্য আমি আপাতত ঢাকাতেই আছি। আপনি বলছিলেন যে বনানী ছাড়া এখন পর্যন্ত কোথাও কোনো নেই, কোনো আউটলেট ওরকম করে নেই, আপনার কি কোনো প্ল্যান রয়েছে সামনে? প্ল্যান তো ডেফিনেটলি থাকবে, বড় করে তো চিন্তা করি, বাট এখন আমরা যেটা করছি যেহেতু আমরা এক জায়গাতেই এখন একটাই মাত্র ব্রাঞ্চ আমাদের, আর সবাই মানে অনেক চিটাগংয়ের লোকজনও বলেছিলেন যে চিটাগংয়ে আসো, সিলেটেও বলে, তো আমরা যেটা করেছি যে আমরা এখন মানে বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, তো লাইক যে প্রোডাক্টই আমাদের, আমরা তো ছবি আপলোড করতেই থাকি, তো যার যেটা পছন্দ হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি 3 দিনের মধ্যে। বাহ, এইটা নিশ্চয়ই সারা বাংলাদেশের মানুষ যারা পাচ্ছেন না হয়তো এসে নিতে, তাদের জন্য সেটা একটা সুবিধাজনক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। আমরা আবারও নাবিন আপুর কাছে যাব। আমরা একটু আগে ব্রাইডাল মেকআপ নিয়ে কথাবার্তা বলছিলাম এবং আপনি একজন দর্শকের প্রশ্নের উত্তরে এরকম বলেছিলেন যে সারা দিনের জন্য যে ফাংশনগুলো সেগুলোর ক্ষেত্রে কিছু স্পেসিফিক আই মেকআপ আসলে না নেওয়া ভালো। তো এই গরমের সময়ে যাদের বিয়ে, একটা লম্বা সময় ধরে অনুষ্ঠান চলতে থাকে এবং অনেকক্ষণ ধরে আসলে স্টেজের ওপর থাকতে হয়, অনেক ছবি তোলার ব্যাপার থাকে, অনেকের সাথে দেখা করার ব্যাপার থাকে, কোনো এরকম স্পেশাল কি কিছু আছে যেটা গরমের সময়ে না করা উচিত? আমি বলবো যেমন কাজল জিনিসটা অনেকের, যেমন আমাদের বাঙালি মেয়েদের যেটা প্রবলেম হয় যে আমরা কাজল দেই খুব শখ করে দেই, উই অল লাভ কাজল, বাট ইটস স্মাজেস এই গরমের জন্য। সো যেটা ব্রাইডদের ক্ষেত্রে আমি তো অ্যাভয়েড করতে পারি না, অনেক ব্রাইডরাই কাজল চায়, আবার অনেকে বলে না দিবে না, বাট সাম ব্রাইডস ডু ওয়ান্ট কাজল। তো তখন আমরা যেটা করি যে আমরা একটা একটু পাউডার ইউজ করে ওটাকে সেট করে ফেলি, যে কাজলের উপর দিয়ে একটু জাস্ট ডার্ক কালারের আই শ্যাডো দিয়ে উই সেট দ্য কাজল। সো এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখতে হয় আর কি, নাহলে দেখা যায় স্মাজিং এর প্রবলেম থাকে, একটু সোয়েটিং এই আই এরিয়াতে একটু সোয়েটিং বা একটু অয়েলিনেস হলেই ওটা দেখা যায় ছড়ায় যায়। বা ওয়াটারপ্রুফ জিনিস তো আমাদের ইউজ করতেই হচ্ছে, ওটা যেমন ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে ব্রাইডস হোক বা আমাদের আমরা যারা নাকি সারাদিনের জন্য রেডি হচ্ছি ওয়াটারপ্রুফ প্রোডাক্টস ইউজ করতে হবে। রাইট, এবং আই প্রোডাক্ট যেগুলো মানে কাজল, আইলাইনার কিংবা মাস্কারা, সেগুলো ওয়াটারপ্রুফ হওয়া ভীষণ প্রয়োজনীয়, কারণ স্মাজিং এর প্রবলেমটা তো আসলে থাকেই। এবং এই প্রোডাক্টগুলোর চমৎকার একটা রেঞ্জ কিন্তু ওয়ার্দাতে তারা দেখে নিতে পারেন আমাদের দর্শকরা। দর্শকরা ওয়ার্দাকে ধন্যবাদ জানিয়েছেন এরকম একটা আয়োজন করার জন্য। এবং একটা মজার প্রশ্ন করেছেন যে আপনারা দুজন কি ফ্রেন্ডস কিনা জানতে চান। হ্যাঁ, গুড ফ্রেন্ডস অ্যাকচুয়ালি, এটা আমরা ক্লায়েন্টস থেকে ফ্রেন্ড হয়ে গেছি। আমার যখন কে কার ক্লায়েন্ট ছিলেন? আমি ওর ক্লায়েন্ট ছিলাম আমার বিয়ের সময়, আমার তখন ওর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল, এন্ড আমার বিয়ের ডেকোরেশনও করছিল। উই বিকেম ফ্রেন্ডস এক্স্যাক্টলি। তার তখন তখন থেকে ওর পরে যখন আমি SCICCOSO ওপেন করি, দেন আই ওয়েন্ট টু হার যে আমি ওপেন করব, এন্ড আই ওয়ান্ট ইউ টু লাইক ম্যানেজ এভরিথিং, দ্য ফটো শুট এন্ড এভরিথিং। ও তখন থেকে আমাদের ফ্রেন্ড, মেকআপ করেছিলাম আমি ওর মডেলসদের উপর। ওকে, আমরা একটা প্রশ্ন নিতে চাই দর্শকদের মধ্য থেকে। হ্যাঁ, নাম নাম বলে আগে আগে সামনের জনেরটা নিয়ে নিই। সবাইকে শুভ বিকাল, আমার নাম হচ্ছে জিনা তাহি, আর আমার কোশ্চেন হচ্ছে যে আমার সামারেও আমার ফেস খুব বেশি ব্লাশ করে আর খুব বেশি হিট করে। আচ্ছা, তো যখন আমি সানস্ক্রিন দিয়ে বাহিরে যাই তারপরও কিছুক্ষণ পরই ফেসের দুই পাশে খুব বেশি লাল হয়ে যায় আর আমার ভেতর থেকে অনেক বেশি অস্বস্তি লাগে।
লাইক ফেসটা অনেক বেশি গরম হয়ে যায় আর কোনো মেকআপ খুব একটা লাস্টিং করে না। আচ্ছা, আর হচ্ছে এখন তো ড্রাই হওয়ার কথা নেই স্কিন যেহেতু সামার, তারপর আমার স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় মাঝে মধ্যে, ফ্লেকি হয়ে যায়, হ্যাঁ চামড়া উঠে, হ্যাঁ ওটা হয়, মানে অনেক অনেক জায়গা দিয়ে দেখা যায় ছোপ ছোপ হয়ে আছে, ওরকমটা হয়। এটার জন্য কি করব আসলে? আচ্ছা, এটা যখন তোমার চামড়া এরকম উঠছে এটা মানে ইওর স্কিন ইজ অ্যাকচুয়ালি ডিহাইড্রেটেড, ইটস আস্কিং ফর ওয়াটার। ওকে, সো তোমার অয়েল প্রোডাকশন কিন্তু ডিফারেন্ট যেটা আমি বললাম, আর ওয়াটার কিন্তু বডি প্রোডিউস করে না, কিন্তু তোমার ঠিকই অয়েল প্রোডিউস হচ্ছে কিন্তু চামড়াও উঠছে অ্যাট দ্য সেম টাইম, সেটা মানে হচ্ছে তোমার পানি খেতে হবে। পানি খাই বাট তারপরও ওইটা হয়তো আরও তাহলে তোমার ইনটেকটা বাড়িয়ে দিতে হবে, কারণ এটা তোমার বডি চাচ্ছে, বুঝছো? এগুলো হচ্ছে কি লিটল সায়েন্স, বডি তো আমাদেরকে বলতে পারছে না, বাট এই সায়েন্সগুলো দিয়ে আমাদের বুঝে নিতে হবে। আর যেটা হচ্ছে যে যে তুমি ওয়াটার বেসড প্রোডাক্টসগুলো ইউজ করো, তুমি যে যা যা ইউজ করছো এগুলো তুমি একটু দেখো, বুঝছো? থ্যাংক ইউ আপু। ওকে, আর একটা জিনিস, যেটা স্ক্রাবিংটা করো যাতে ডেড স্কিনটা সরে যায়, তখনই কিন্তু তোমার ট্রিটমেন্টটা বেটার হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট ওয়ার্ডা ব্রিথ নিব, তারপর ফিরে আসছি, আপনারা আমাদের সাথেই থাকুন। And I think to myself, what a wonderful Wardah, halal dari awal. সবাইকে আবারও ওয়েলকাম করছি ওয়ার্দা কসমেটিক্স প্রেজেন্টস ওয়ার্দা ইন্সপায়ারিং বিউটি আর পাওয়ার্ড বাই পিকাবো। আমরা কথা বলছি আপকামিং সামার নিয়ে এবং সামারের কী 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 ধরনের মেকআপ হতে পারে, কী ধরনের স্কিন কেয়ার হতে পারে, একই সাথে কী ধরনের ফ্যাশন আমরা আসলে করতে পারি। আর আমরা এই একটু আগে কথা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্ন একদমই নিচ্ছি না, আমি প্রশ্নে চলে যেতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি দিলরুবা হোসেন, আমার কোশ্চেন নাবিন আপুর কাছে। আমার স্কিন অনেক অয়েলি, আমি অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগালেও আমার স্কিন অনেক সোয়েট করে, তারপর আমি সানস্ক্রিন লাগালেও আমার স্কিন অনেক সোয়েটিং হয়, এই জন্য আমি কী করতে পারি? তুমি ডেফিনেটলি পাউডার ইউজ করবে, তোমার একটা সবসময় একটা পাউডার ক্যারি করা উচিত, যাদের নাকি এক্সেসিভ অয়েল হয় বা এক্সেসিভ সোয়েটিং হয়, তোমার সবসময় একটা যেমন ব্লটিং পেপার, আজকাল তো ব্লটিং পেপার পাওয়া যায়, ইউ ক্যান অলওয়েজ কিপ ইট ইন ইউর পার্স, তুমি যখন সারাদিনের জন্য বের হচ্ছ তুমি একটু মানে ব্লট করে নিলে, তারপর আবার একটু পাউডার ডাস্ট করে ফেললে ইট শুড বি ওকে। থ্যাংক ইউ। আর আর কারো প্রশ্ন আছে কি? হ্যাঁ, আমরা একটা প্রশ্নে চলে যাব। আমার কোশ্চেন নাবিন আপুর জন্য, আপু মানে আপু তো বললো আমাদেরকে একটু লুজ ড্রেস পরতে, তো এরকম ড্রেসের সাথে কীরকম হেয়ার স্টাইল ভালো লাগবে, যেটা হচ্ছে কি করলে ভালো লাগবে সারাদিন যাবে এরকম? আগে যেটা আমরা দেখতাম যে মেয়েরা সবসময় চুল খোলাই রাখতো, খোলা স্টাইলটাই বেশি পছন্দ, আজকাল কিন্তু মানে থ্যাংকস টু অল দিজ অ্যাক্ট্রেসেস ওরা কিন্তু এখন অনেক আপডুজ করে, অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল আপডুজ করে, সো এরকম এরকম ফ্লোই একটু লুজ লুজ কাপড়ের সাথে আপডু কিন্তু তুমি করতে পারো ডিফারেন্টভাবে, টুইস্ট টুইস্ট করে। আর আজকাল তো ইউটিউব ভিডিওস দেখেও অনেক পিক আপ করা যায়, অনেক কিছু শেখা যায়, সো ইউ নো হালকা করে ব্রেডিং করে বা একটা ছোটো সাইড বান বা হাই বান এগুলো টাইপের জিনিস করতে পারো, লুকস ভেরি স্টাইলিশ, ইউ ক্যান অলওয়েজ ইউজ আ বিগ ইয়ারিংস উইথ ইট, লুকস ভেরি নাইস। আর এইগুলো বোধহয় মানে লুজ ক্লোদিং এর পাশাপাশি যারা ওই যে মাঝামাঝি স্বাস্থ্যের যারা যারা একটু ফিটিং কাপড় চোপড় পরবে তাদেরকেও খুব মানাবে, এরকম সাইড বান কিংবা যে স্টাইলগুলোর কথা নবীন বলছিলেন, স্লিক স্লিক ফ্যাশনটা ইজ ভেরি সুইট লাগে দেখতে, যে একটু স্লিক করে ক্লিপ করে টাইট করে আটকে, ইট লুকস ভেরি নাইস। আবার একটু আজরিন আপুর কাছে যাই, মডেস্ট ফ্যাশনের বাইরে যে মেইন স্ট্রিম পোশাক আপনি করেন, সেখানে আসলে কি কি ধরনের কি কি রেঞ্জের পোশাক রয়েছে? ওখানে বেসিক্যালি যে বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড চলছে আমরা সেগুলোই আনার চেষ্টা করি, লাইক যখন আমার হয়তো ম্যাক্সি ড্রেসের ট্রেন্ডটা আসলো তখন আমরা ম্যাক্সি ড্রেস আনলাম, দেন আসলো কিমোনো, তারপর ফ্লোই লং স্কার্ট আসলো, তারপর ক্রপ টপ গুলো আসলো, তো লাইক এখন কি সামার মাথায় রেখে নতুন কোনো কালেকশন আসছে? হ্যাঁ, আমাদের ইনফ্যাক্ট আজকেই লঞ্চ হলো নতুন কালেকশন আমাদের সামার এন্ড স্প্রিং বোথ, এইটাও আমার ওই কালেকশনের ড্রেস আজকে পরে আসলাম ওইটা। তো বেসিক্যালি সামারে যে কটনের ড্রেস ফ্লোই, দেন একটু ওভার সাইজড স্ট্রাইপড, আজকাল স্ট্রাইপের উপরে এমব্রয়ডার ড্রেসগুলো খুব চলছে, সো ওগুলো মাথায় রেখে দেন প্যাচ ওয়ার্কের কাজগুলো, এই টাইপের ড্রেসগুলো এবার আসছে। একটু যদি আমাদের দর্শকদের জন্য বলে দেন যে যারা এখনো জানে না আপনার ড্রেসগুলো কোথায় গেলে পাওয়া যাবে, বনানী কোন জায়গাটাতে? বনানী 10-এ সিকোজোর শোরুম হলো বনানী 10 হাউস নাম্বার 34, এটা হলো লাইক বনানী
বনানী 11 দিয়ে ঢুকে দেন হাতের বাঁয়ে কি বলবো যেই রোডে বনানী জামে মস্ক যেটা বনানী মস্ক এন্ড বনানী বাজারের রোডে ওই রোডের আচ্ছা আর যারা অনলাইন অর্ডার করতে চায় অনলাইন তো আমাদের পেজে ফেসবুকে যে শিকোজোর পেজ আছে ইনস্টাগ্রামে শিকোজোর পেজ আছে ওখানে যে ছবিগুলো আপলোড হয় ওখান থেকে পেজে মেসেজ করলেই সব চলে যাবে থ্যাংক ইউ একটু জানতে চাইবো নাবিন আপুর কাছেও যে কি কি ধরনের সার্ভিস আসলে গালা থেকে আপনারা দিচ্ছেন এবং আপনার স্পেশালিটি যদি দর্শকদেরকে আচ্ছা আমরা এখন সব ধরনের সার্ভিসই দিচ্ছি স্যালন সার্ভিসেস হেয়ার কাটিং কালার পার্টি মেকআপসও হচ্ছে তারপরে ফেশিয়ালস বডি ম্যাসাজেস এভরিথিং সব স্যালন সার্ভিসেস আর অ্যাভেলেবল আর যেটা আমি বলবো যে আমি আমার স্পেশালিটিটা হচ্ছে কি আমি নর্মালি মেকআপটাই করি আর আমার যারা আমার টিম আছে ওরা বাকি সার্ভিসেসগুলো দেয় সো আমি ব্রাইডস মোস্টলি সাজাই পার্টি মেকআপসও করি এতে ওকে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে মাথায় অয়েল ম্যাসাজটা আসলে ভীষণ প্রয়োজনীয় যাদের একনি প্রবলেম আছে আমি এমন শুনেছি অনেকের ক্ষেত্রে যে ডার্মাটোলজিস্ট তাদেরকে সাজেস্ট করেছেন যে মাথায় তেল না দিতে তাহলে কপালের দিকে নতুন এটা ইনফ্যাক্ট আমি বললাম যে তোমাকে যে আমার নিজের অনেক একনি হতো এবং আমার ডার্মাটোলজিস্ট আমাকে এটা বলেছিল সো হোয়াট আই ইউজ টু ডু সিন্স আমার চুলের জন্য আমার দরকার তেলটা আমি দিতাম বাট আমি ওভারনাইট রাখতাম না আমি এক ঘন্টার জন্য হট অয়েল ম্যাসাজ করতাম আমি স্টিম দিতাম যাতে পোর্সগুলো খুলে এবং অয়েলটা পেনেট্রেট করে আমার স্ক্যাল্পে তারপর আমি প্যাক ট্যাক দিয়ে ভালো মতো শ্যাম্পু করে শেষ করে ফেলতাম সো লাইক 1-2 hours এর মধ্যে আমার ট্রিটমেন্টটা আর কি ডান ছিল সেইটাই আমি আবার ওভারনাইট রাখলে আমি জানি যে আমার তারপর দিনই পিম্পল হবে ডেফিনেটলি একটা পিম্পল ছাড়াও আরেকটা খুব কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে ব্ল্যাক হেডস বা অনেকের আবার হোয়াইট হেডস এগুলোর জন্য স্পেশালি গরমের সময়টাতে কি ধরনের স্ক্রাবিংটা খুবই ইম্পর্টেন্ট এক্সফোলিয়েশন সো স্ক্রাবিং করে টপ লেয়ারটা উঠিয়ে ফেলে তখন আর এই ক্লগিংটা কম হবে অনেকেই মনে করেন যে পার্লারে যাওয়াটা খুব জরুরি এর জন্য ফেশিয়াল করাটা খুব জরুরি এটা তো আসলে ঘরেও নিজে পার্লারে প্রফেশনালি ইউ ক্যান গেট ইট ডান ওয়ান্স আ মান্থ টুয়াইস আ মান্থ যদি খুব এক্সট্রিম কেসেস হয় বাট নিজে নিজেও ঘরে করা যায় ওয়ান্স আ উইক তারপর আজকাল অনেক স্যালিসাইলিক অ্যাসিড আলা প্রোডাক্টস পাওয়া যায় যেটা নাকি দিলে টোনিংটা টোনারের সাথে থাকে ওগুলো বেশিরভাগ সময় দিলে যেটা হয় যে তোমার স্কিনটা নিজে নিজেই টপ লেয়ারটা পিল করে সো তোমার এক্সফোলিয়েশনটা আর কি এটা এনকারেজ করে তো তখন যেটা হয় যে তোমার এই ডেড স্কিনটা কম হবে রিনিউ করে স্কিনটাকে আমরা শেষের দিকে চলে এসেছি একটু জানতে চাই যে কারো যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে আচ্ছা একটা প্রশ্ন আছে আমরা শেষ প্রশ্ন এটা নেব নাহিনাপুর কাছে আমার আবার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার হচ্ছে সামার সিজনে কি হয় হাত এবং পায়ের স্কিনগুলো অনেক সুইটিং করে অনেক বেশি করে তো এটার জন্য কি করতে পারি আচ্ছা এটা কিন্তু তোমার একটা তো নর্মাল আমাদের সবার হয় আবার একটা আছে এক্সেসিভ হয় ওটা একটু বেশি হচ্ছে ওটা তোমার ট্রিটমেন্ট করাতে হবে ডক্টরকে দেখাতে হবে কারণ এটার জন্য তোমার যদি খুব এক্সেসিভ হয় যেমন এটা তোমার নার্ভাসের জন্য একটা হয় যে আমাদের একটু নার্ভাস ফিল করছে তখন এটা খুবই নর্মাল একটা ফ্যাক্টর বাট যদি তোমার এমনিতেই সারাক্ষণ হতে থাকে এটা একটা অ্যাকচুয়ালি একটা স্কিন প্রবলেম আর যদি হচ্ছে যে নার্ভাসের কারণে হচ্ছে তখন এমনি কি তখন তো এটা তো জাস্ট সামথিং যেটা নর্মাল এটা সবসময় এটা আমাদের সারা বডিতে এই সোয়েট গ্ল্যান্স থাকে তো ওটা হয় ওটা ওটা কোনো খারাপ কিছু না এবং তাহলে বোধহয় কনফিডেন্স লেভেল বাড়াতে হবে যেন নার্ভাস না লাগে এটা একটা সলিউশন হতে পারে ইন দ্যাট কেস আমরা শেষ করব তার আগে আপনাদের দুজনের কাছেই আলাদা আলাদা করে জানতে চাই যে আমাদের এই আয়োজনে এসে কেমন লাগলো ওয়ার্দা ইন্সপায়ারিং বিউটি এই এই প্রসঙ্গে যদি আজরিন আপু একটু ছোট করে বলেন ডেফিনেটলি অনেক ভালো একটা উদ্যোগ আমি বলবো বিকজ এরকম করে কখনো এত মানুষের সাথে কথা বলা হয় না আমাদের লাইক এখন দেখা যায় মানে সামনে তো ওনারা আছেনই প্লাস কেউ ফোন দিয়ে আমার সাথে কথা বলছে ফেসবুকে মেসেজ দিয়ে কথা বলছে এটা ডেফিনেটলি একটা ভালো প্ল্যাটফর্ম লাইক সবার সাথে কথা বলার আমাদের মানে ইনফরমেশন গুলো আমরা সুন্দরভাবে সবার সাথে শেয়ার করতে পারছি কারো কিছু জানার থাকলে আমাদের ব্যাপারে আমরা ইজিলি বলতে পারছি আর দেখা যায় যে যখন কেউ পার্লারে যাচ্ছে কিংবা কোনো কাপড় কিনতে কোনো শোরুমে যাচ্ছে সেখানে কিন্তু আসলে এক্সপার্ট অ্যাডভাইস তারা পাচ্ছে না তারা তখন যার কাছে সার্ভিস নিচ্ছে কিংবা যে সেলসম্যান কিংবা সেলস গার্ল যে আছে তার কাছ থেকে হয়তো একটু জেনে নিচ্ছে একটু কথাবার্তা বলছে কিন্তু এই এই প্ল্যাটফর্মটা আসলে এক্সপার্টদের সাথে কথা বলার প্ল্যাটফর্ম নাবিনাপুর কাছে একটু হ্যাঁ ইট ওয়াজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ বিকজ এটা আমাদেরকে আমি যে আজকে যে যেই তোমরা প্রবলেমসগুলো আমার কাছে তুলে ধরলে খুবই কমন প্রবলেমস মানে
ঘুরায় ফিরায় কিন্তু তুমি দেখবে যে আনসারগুলো কমন, বিকজ আমাদের এগুলো সবসময় আমরা ডেইলি ফেস করি। সো ভালো এই জিনিসটা যে আমরা বলতে পারলাম আজকে, সবাইকে অ্যাডভাইসগুলো দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অডিয়েন্স হিসেবে যারা ছিলেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সাথে স্ক্রিনে যুক্ত ছিলেন ফেসবুক লাইভে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য। সামনে আবারও দেখা হবে, কথা হবে নতুন দুজন অতিথির সাথে, আপনাদের পরিচয় করিয়ে দেবো, তাদের কাছ থেকে নানান কিছু জেনে নেওয়ার সুযোগ তখনও থাকবে। বিদায় নেবার আগে একটু জানিয়ে নিতে চাই আরও একবার আমাদের পার্টনারদের নাম। বাংলা ট্রিবিউন আমাদের সাথে আছে, এবং ক্যানভাস, ইএফএ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, হিজাবিস্তা, ফ্যাশনিয়াস্তা, আইস টুডে, কালের কণ্ঠ, পিকাবু, রেডিও স্বাধীন, সময় টিভি অ্যান্ড ইউনিমার্ট। আর আজকের মতো আমি রুবাইয়াত অদিতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর হ্যাঁ অবশ্যই নিজের ভেতরের সৌন্দর্যটাকে আমরা সবাই মিলে উপভোগ করি। ভালো থাকবেন সবাই, গুড বাই।